إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত আজকের উপস্থিত ভাই ও বোনেরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার বক্তব্যের শুরুতে সেই সালামটি দিচ্ছি যে সালামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনুমোদন করেছেন। আমি বক্তব্যের শুরুতে খুতবাটা পড়েছি, সেখানে বলা হয়েছে যে ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি নিজের আত্মার যে খারাপ কুপ্রবৃত্তি আছে তা থেকে আশ্রয় চাচ্ছি। মানবাত্মা সবসময় খারাপের দিকে নিয়ে যায়, কেন জানেন? আমার আপনার এই দুনিয়াতে যত মানুষ আসবে সবার জন্য দুনিয়া অবশ্যই একটি পরীক্ষার জায়গা, যেহেতু পরীক্ষার জায়গা পরীক্ষা হবেই। এই পরীক্ষার জায়গাতে আল্লাহ তাআলা কিছু জিনিস দিয়ে আপনাকে সাহায্য করেছেন আর কিছু দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন। সাহায্য করেছেন আপনার আমার অন্তরের মধ্যে ইমানের বীজ দিয়ে দিয়ে, ফেত্রি ইমান। ফেত্রি মানে হচ্ছে আপনার প্রবৃত্তির মধ্যে ইমানের দাগ রয়েছে। প্রথম যখন আপনার আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সেদিন আপনার মধ্যে এমন একটি জিনিস দিয়ে দিয়েছেন যেই কারণে আপনি সেদিন বলেছিলেন, সেটা কথাই হোক বা বাস্তবে হোক, তা হচ্ছে যখন আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই, বলেছিলেন হ্যাঁ। এইটাই হচ্ছে আপনার অন্তরের ভিতরে ইমানের ডাক। এইটা আছে বলেই যখনই এই আলোতে আরেকটা আলো পড়ে, কোরআনের আলো পড়ে, এই আলোতে নবীদের আহ্বান পড়ে, এই আলোতে রাসূলদের কথা শোনা হয়, এই আলোতে যারা হেদায়েতের পথে মানুষকে আহ্বান করে তাদের কথা এই আলোর মধ্যে এই আলোতে আলো পড়ে, তখন কিন্তু সেটা পথ দেখে। বুঝতে পারছেন কথাটা? ধরেন আপনার চোখে আলো আছে কিন্তু অন্ধকারে দেখা যায় না, যখন আলো থাকে আপনি চোখের আলোতে দেখতে পান। ঠিক একইভাবে আপনি আমি যখন দুনিয়া আমাদেরকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়েছেন তখন আমাদেরকে ফেত্রি ইমান দিয়েছেন, অর্থাৎ ইমানের উপরে বেস দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের মূল হচ্ছে আমরা ইমানের উপর থাকব, কিন্তু যেহেতু পরীক্ষা আছে সেহেতু এই ইমানকে বিনষ্ট হয় এরকম বেশ কিছু জিনিস পরীক্ষার সামগ্রী আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই পরীক্ষা পাশ করে আমাদেরকে সামনে এগোতে হবে। এর মধ্যে একটি হচ্ছে অন্তরের প্রবৃত্তির চাহিদা, আরেকটি হচ্ছে শয়তান, আরেকটি হচ্ছে আপনার পিতামাতা যদি খারাপ পথে চালাতে চায় সেটা। প্রত্যেকটি কথাই আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছে, সাবধান করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ইমরাতুল আজিজ, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী বলেছিল ওয়ামা উবাররিউ নাফসি ইন্না নাফসাল আম্মারাতুল বিসু, আল্লাহ তাআলা এটা অনুমোদন করেছেন, অর্থাৎ নফস মাত্রই খারাপের দিকে আহ্বান জানায়, খুব কম নফস আছে যে ভালোর দিকে নিয়ে যায়। আমরা জানি যে নফস তিন প্রকার, নফসের তিনটি গুণ হয়, প্রকারগুলি আসলে যে প্রত্যেক মানুষের প্রকার উপর থাকে তা না, অবস্থা ভেদে পরিবর্তন হয়।
প্রথম হচ্ছে নফসুল আম্মারা বিসু, এমন নফস যে নফস খারাপের দিকে মানুষকে নিয়ে যায়। এইটা সাধারণ জিনিস, সাধারণভাবে সমস্ত আত্মারই এই গুণটা থাকে। কিন্তু যখন মানুষ আল্লাহর কিতাব পড়ে, নবীর হাদিস পড়ে, অথবা নেককার বান্দাদের ওয়াজ শুনে, তখন সে তার মধ্যে একটি পরিবর্তন আসে। তখন সে কেন অন্যায় করলো, কেন অন্যায় হলো তিরস্কার করতে থাকে। সেই তিরস্কারের পরে তার নফস বা আত্মা ধীরে ধীরে সেটা হয়ে যায় নফসুল্লাহ ওয়ামা, তিরস্কারকৃত আত্মা। এই আত্মা আপনাকে ফজরের সালাত না পাইলে তিরস্কার করে, জামাত না পাইলে তিরস্কার করে, কোনো অন্যায় হয়ে গেলে তিরস্কার করে, কারণ হারামের দিকে তাকাইলে তিরস্কার করে। এরপরে যখন তিরস্কার করতে করতে আপনার প্রবৃত্তি সুন্দর হয়ে যাবে, তখন আপনার নফস হয়ে যায় নফসুল মুতমাইন্না, অর্থাৎ সন্তুষ্ট চিত্ত আত্মা। সেখানে আর হারামের জায়গা হয় না, সেখানে শুধু ভালোটাই দেখে, সে ভালোটাই করতে ইচ্ছা করে। সে আত্মা হচ্ছে নবীদের, সে আত্মা হচ্ছে সিদ্দিকদের, সে আত্মা হচ্ছে শহীদদের, সে আত্মা হচ্ছে সালেহ নেককার বান্দাদের। এই জন্য এদের পথেই জান্নাতে যেতে হবে, অন্য কোনো পথে জান্নাতে যাওয়া যাবে না। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যীন ওয়াস-সিদ্দিকীন ওয়াস-শুহাদা ওয়াস-সালেহীন, এই চার শ্রেণীর নবিয়্যীন ওয়াস-সিদ্দিকীন ওয়াস-শুহাদা ওয়াস-সালেহীন, এই চার শ্রেণীর অনুসরণ পথে চলতে বলা হয়েছে। কারণ তারা কালবে সালিমের অধিকার হয়েছে, এরাই নফসুল মুতমাইনের অধিকারী হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, তবে যে ব্যক্তি নিরোগ আত্মা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসবে তারটা কাজে লাগবে, নিরোগ আত্মা কাজে লাগবে। সেটাই হচ্ছে নফসু মুতমাইন্না। নফস যখন হাওয়া থেকে আলাদা হবে, নফস যখন প্রবৃত্তির ডাক থেকে আলাদা হবে, তখন সেটা কাজে লাগবে। আর যতক্ষণ প্রবৃত্তির কুপ্রবৃত্তির ডাকে থাকবে, ততক্ষণ পর্যন্ত নফস শুধু আপনাকে খারাপ পথেই পরিচালিত করবে। এটা হচ্ছে একটি যার মাধ্যমে আমরা দুনিয়াতে ভদ্রষ্ট হয়ে যাই। আল্লাহ তাআলা এটাকে সাবধান করেছেন। আবার শয়তানের ব্যাপারেও আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, বলে দিয়েছেন ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিজু আদুয়া, শয়তানও তোমাকে ভদ্রষ্ট করতে চায়, তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, সে তোমাদের শত্রু। শত্রুকে আমরা কখনো বাসায় জায়গা দেই না, স্বাভাবিক জিনিস, শত্রুকে গোপন কথা বলি না, শত্রুর সাথে চলি না, কিন্তু শয়তান নামক শত্রুকে কিন্তু আমরা সব কিছু দিই, তার সাথে আমাদের উঠা বসা চলাফেরা চলে, কোনো সমস্যা নেই। শয়তান আমাদেরকে দিন মানতে বাধা দেয়, কিন্তু আমরা শয়তানের কথা অনুসারে মেনে চলি সব কিছু, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল দ্বিতীয় যে বড় সংকট আমাদের জন্য দুনিয়াতে চলা, তা হচ্ছে শয়তানের ধোকা। তার মাধ্যমে শয়তান চায় আমাদেরকে বিভ্রান্ত করতে। তৃতীয় ধোকা হচ্ছে আমাদের যারা মুরব্বী শ্রেণীর, তারা মুরব্বী শ্রেণীর লোকেরা কখনো কখনো আমাদেরকে সঠিক পথে চলতে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি, কোন বর্ণনা আসছে আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানি আও ইউহাউওয়িদানিহি, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু সে ফেতরাতের উপর জন্মগ্রহণ করে। ফেতরাত মানে আমরা কি বলছিলাম, ঈমান গ্রহণ করার প্রবণতা। আল্লাহ তাআলা যেটা দিয়ে দিয়েছিলেন আমাদের সৃষ্টিরও আগে, প্রথম দিয়ে দিয়েছিলেন, সেটা গ্রহণ করার প্রবণতা দিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু পিতা মাতা তাকে পরিবর্তন করে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, কেউ অগ্নি উপাসক বানায়, কেউ ইহুদি বানাচ্ছে, কেউ খ্রিস্টান বানাচ্ছে, কখনো কখনো সেটা হয়। আবার দেখেন চার নম্বর সমস্যা হচ্ছে বন্ধু বান্ধব কখনো কখনো আমাদেরকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, বাইরে নিয়ে যায়, ইমানের বাইরে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আল আখিল্লাউ বা'দুহুম ইয়াউমাইযিন লিবা'দিন আদুউন ইলাল মুত্তাকিন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন ইলাল মুত্তাকিন,
মুত্তাকিরা ছাড়া সেদিন কিয়ামতের দিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে। শত্রু কেন হবে সেটা বলে দিয়েছে অন্য একখানে, সেটা হচ্ছে সেদিন দেখবে যে তার বন্ধু জাহান্নামে, সে তার বন্ধুর অনুসরণ করার কারণে সেও জাহান্নামে চলে যাচ্ছে। বলবে যে তুমি না আমার ডানে বামে আসতে, তুমি আমাকে এই করতে সেই বলতে, এভাবে সে বলবে, তুমি তো আমাকে বিভ্রান্ত করেছে, বলে যে আমরা সবাই জাহান্নামে আসি, এই কথাই শুধু বলবে। তাহলে বিভ্রান্তকারী চারটি শ্রেণী আছে, চারটি বস্তু আছে, চারটি জিনিসকে আমরা উল্লেখ করতে পারবো না। আজকে শুধু এটাই উল্লেখ করব, মানব জীবন যা একেবারে বিনষ্ট করে দেয়, যা আপনার দুই হাতের মাঝখানে এবং দুই পার্শ্বস্থিত শরীরের মাঝখানে অবস্থান করে, সেই নফস, সেই প্রবৃত্তি আপনাকে কীভাবে বিভ্রান্ত করে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই। শয়তানের বিষয়টি আরেকদিন হবে, সেটার উপরে বই লেখা হয়েছে। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহ গ্রন্থ আছে, তিনি লিখেছেন যে ইগাসাতুল্লাহ ফান ফি মাসাইদি শয়তান, শয়তান কোন কোন জায়গায় শিকার করে সেই জায়গাগুলো তিনি সাবধান করে দিয়েছেন যে এখান থেকে তোমার শিকার করতে পারে, সেটা ভিন্ন জিনিস। আবার অনুরূপভাবে কীভাবে বন্ধু বান্ধব বিনষ্ট করে মানুষকে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন। আমরা শুধু আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটার ব্যাপারে কোরআন এবং হাদিসে কঠিনভাবে আমাদেরকে তা পরিত্যাগ করতে বলা হয়েছে, সেটা হচ্ছে হাওয়া, প্রবৃত্তির যে তাড়না মানুষকে বিনষ্ট করে দেয়, প্রবৃত্তি যে মানুষকে ধ্বংস করে দেয়, প্রবৃত্তির কারণে হক থেকে দূরে সরে যায়, প্রবৃত্তির কারণে জীবনযাত্রা ব্যাহত হয় এবং আখরাত ধ্বংস হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। সেটার আরবি নাম হচ্ছে হাওয়া, আরবি নাম হচ্ছে হাওয়া। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রবৃত্তি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে ছিল বলেই আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন, বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি হাওয়া থেকে কথা বলেন না, প্রবৃত্তি টানে পড়ে কিছু করেন না, অর্থাৎ কুপ্রবৃত্তি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রিত, কারণ তিনি শুধু নবী নন, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, তার সব কিছু নিয়ন্ত্রিত থাকার কারণে শয়তানটাও তার সাথে যেটা ছিল সেটাও তাকে কিছুই করতে পারেনি। তিনি বলেছেন যে আমি তার থেকে নিরাপদ থাকি, কারণ যতক্ষণ পর্যন্ত প্রবৃত্তি তাড়ার সাথে শয়তানের সংযোগ না ঘটবে ততক্ষণ তো বড় ধরনের সমস্যা তৈরি হয় না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তি নিয়ন্ত্রিত ছিল, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, হাওয়া থেকে কোনো কথা বলেন না, যাই বলেন সমস্ত সব কিছুই হচ্ছে একান্তভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা ব্যতীত প্রত্যেকেরই এই দুটানা অবস্থা আছে, কখনো প্রবৃত্তির টানে পড়ে, কখনো আল্লাহ তাআলার লিম্মাতুম মিনার রহমান, আল্লাহর ফেরেশতাদের টানে চলে যায়, তখন তার তা গ্রহণযোগ্য হয়। যদি প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে কেউ, তখন তো সিদ্দিকে পরিণত হয়, না হলে সে ওই পর্যায়ে পৌঁছতে পারে না। প্রবৃত্তির দমন করে যখন আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে, তখন সে শহীদ হয়। আবার প্রবৃত্তি দমনে সহায়তা করার জন্য যখন আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, তখন সে আল্লাহর নেককার বান্দা, সালেহ নেককার বান্দা বলে বিবেচিত হয়। এই প্রবৃত্তি মানুষকে বিভ্রান্ত করে, বিবেক পর্যন্ত বিভ্রান্ত করে দেয়। দুনিয়া আখেরাতের যাবতীয় ফেতনার মূল হচ্ছে এই প্রবৃত্তি। এই প্রবৃত্তি মানুষকে সবসময় এমন জায়গায় নিয়ে যায় যা সে কোনো কল্পনাও করেনি। চিন্তা করে দেখেন যত গুণা আছে, গুণাগুলি কিন্তু প্রথম শুরু হয় অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে শুরু হয় যে কাজটা করব, অন্তরে যে প্রবৃত্তি সেটা আপনাকে লালন করে, ধীরে ধীরে বড় করে তোলে। কিন্তু যদি প্রবৃত্তিটি ভালো পথে নিতে পারে, তখন সব লেখা হয়। আপনি আপনার কুপ্রবৃত্তি থেকে যদি কেন আপনি বিবেক দিয়ে শাসাতে পারেন যে আমার এই কুপ্রবৃত্তি মানা যাবে না, তখন কিন্তু এটা সব আকারে লেখা হয়ে যায়। তাহলে বোঝা গেল যে প্রবৃত্তি আপনাকে শুধু খারাপ পথের দিকে নিয়ে যায়, এই জন্য প্রবৃত্তির পথ সাথে আপনার চলা যাবে না, প্রবৃত্তিকে অবশ্যই আপনার বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে লাগতে হবে। প্রবৃত্তি চায় যে কাজটা মন চায় এটা করতে চায়, আপনার কাছে এটাই করতে চায়। যখন রাতের অন্ধকারে আপনি বসেন, অনেক কিছু আপনার মনে আসে, অথবা যখন কোনো একাকিত্ব অবলম্বন অনেক কিছু আপনার মনে আসে, এই যাই মনে আসে তাই যদি কেউ করে, সেটা হচ্ছে প্রবৃত্তি দাসত্ব অবলম্বন করা।
এটা হচ্ছে ইবাদতুল হাওয়া, এটা হচ্ছে ইবাদতুল হাওয়া, অর্থাৎ প্রবৃত্তি দাসত্ব করা। দাসত্ব এমন একটা জিনিস যেটা মানুষ মনে করে বুঝি সেজদা করা, সেজদা করা নয়। মূলত দাসত্ব দুই প্রকার আছে, একটা হচ্ছে সরাসরি ইবাদত, আরেকটা হচ্ছে আনুগত্য করা। আনুগত্য করা অর্থাৎ মেনে চলা, যা বলে অর্থাৎ প্রবৃত্তির জন্য আপনি সমস্ত কিছু ছাড়তে রাজি আছেন, অন্তরে হাওয়া যা আছে সেটার জন্য আপনি সব কিছু করতে রাজি আছেন, সেটাও এক রকমের শিরিক, সেটাও এক রকমের দাসত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য বলেছেন, তাইস আব্দুদ দিনা, তাইস আব্দুদ দিরহাম, তাইস আব্দুল খামিলা, তাইস আব্দুল খামিসা। রসুল বলেছেন, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দেরহামের দাস, টাকা পয়সার দাস ধ্বংস হোক বলেছেন। আবার বলেছেন যে তাইস আব্দুল খামিলা, তাইস আব্দুল খামিসা, কাপড়ের দাস এবং সুন্দর চাদরের দাস। কেন বলেছেন সুন্দর চাদরের দাস? কেউ কি কাপড়ের সিজদা করে? কাপড়ের জন্য সিজদা করে কেউ না? তাহলে সে কী করে? অর্থাৎ তার অন্তর প্রবৃত্তি এমনভাবে লেগে আছে, এইটা পাইলে সে খুশি, এইটা না পাইলে সে বেজার। সেটা ভালো হোক কি মন্দ হোক, আল্লাহর দরবারে পছন্দনীয় কি অপছন্দনীয়, এটা তার দেখার বিষয় না। এটা এই জন্য দাসত্ব করছে, এই আনুগত্য, অন্ধ আনুগত্য প্রবৃত্তির, এটার নামই হচ্ছে প্রবৃত্তির দাসত্ব। এই মনে যা চায় তাই করা, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এই জন্য সলফে সালেহীন সবসময় যদি দেখতেন কেউ মনে যা চায় তা করে, বলে তুমি তোমার প্রবৃত্তির দাসত্ব করছো, প্রবৃত্তির দাসত্ব করছো। অনেক মানুষ আছে বলে যে এই একটু খেলা দেখি আর কি, আরেক মানুষ একটু আমি বদভ্যাস আছে দুই একটা সিনেমা দেখি আর কি। দুই একটা নয়, এটা আপনার প্রবৃত্তির দাসত্বের একটা নমুনা। এইটার থেকে আপনি মুক্ত না হওয়া পর্যন্ত আপনি আসলে পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্বে প্রবেশ করতে পারেননি, কারণ দাসত্বের জায়গায় একজনের হতে হয়, সেটা বহুজনের হলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা এই জন্য হাদিসে কুদসিতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আখনা শুরাকা আনি শিরক, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাক্তু ওয়া শিরক। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলছেন আমি যত অংশীদারের অংশ দিবে, অংশীদার অংশ গ্রহণ থেকে সম্পূর্ণ বিমুক্ত। দুনিয়ার বেকে বুকে যদি কেউ আমার জন্য কোনো কাজ করে, সাথে অন্য কাউকে একটু দেয়, আমি ওইটা মোটেই নেই না, পুরোটাই তার জন্য ছেড়ে দেয়। তারা একটু তারাও ছেড়ে দেয়, তার আমারটাও ছেড়ে দেয় দুনিয়ার বুকে। এই জন্য প্রবৃত্তির দাসত্ব যদি কোনো কেউ করে বসে, আল্লাহ তাআলার দাসত্ব থেকে সেটা দূরে সরে যাবে, এটা হচ্ছে নিয়ম। এই জন্য প্রবৃত্তির দাসত্ব, আল্লাহ তাআলা এটাকে বলেছেন আবারাইতা মানি ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি তার ইলা বানাইছে, হাওয়াকে, প্রবৃত্তিকে ইলা বানাইছে? কিরকম জানেন, নিজে মন মতো একটা ইলা বানিয়ে নিচ্ছে। কিছুদিনের মধ্যে আপনারা সেটার অবস্থা দেখবেন বিভিন্নখানে, নিজে মন মতো করে একটা ছবি বানিয়ে নিচ্ছে, নিজের মন মতো করে এক একটা একটা রং দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, কখনো দিচ্ছে বড় জিব্বা, কখনো ছোট জিব্বা, কখনো দিচ্ছে মাথার উপরে এই আছে সেই আছে, কখনো দেখবেন যে বাঘের উপরে, কখনো মাছের উপরে, কখনো হাঁসের উপরে, কত রকমের ছবি দিয়ে দিল। প্রবৃত্তি আপনার আমার অনেককে সেটা করাচ্ছে। প্রবৃত্তি দাসত্ব যখন, অর্থাৎ যা ইচ্ছে তা আপনি করে বেড়াবেন, যখন আপনি আল্লাহর সন্তুষ্ট খুঁজবেন না, এর অর্থ হচ্ছে আপনি ইলাহ বানিয়ে নিয়েছেন প্রবৃত্তিকে, প্রবৃত্তি মোতাবেক আপনি চলতেছেন। তাবৎ মানুষ যত মানুষ শিরিক করে প্রবৃত্তি অনুসারে চলে, প্রবৃত্তি অনুসারে ছাড়া শিরিক করে না কেউ। প্রবৃত্তির অনুসরণ করার পরেই শিরকের দিকে ঝুঁকে পড়ে, প্রথমে প্রবৃত্তি দিয়ে শুরু হয়, ধীরে 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 কঠিন শিরকে সেটাকে নিয়ে যায়। প্রথমে একটু বুদবুদ আকারে জন্মনে, যে আমি একটু দেখি না, সামান্য কিছু করলে আল্লাহ মাফ করে দিবে, গফুর রাহিম, আর তোমার মতো এত কঠিন নাকি, আল্লাহ মাফ করে দিবে ইত্যাদি বলতে বলতে ধীরে ধীরে এমন জায়গায় চলে যায়, এখান থেকে আর ফিরে আসতে পারে না, এখান থেকে আর ফিরে আসতে পারে না। এই জন্য প্রবৃত্তির দাসত্ব যখন শুরু হয়ে যায়, মানুষ আর আল্লাহর দাসত্বকে সঠিকভাবে নিতে পারে না, তার মধ্যে তখন দুটো একসাথ হয় না, বেশিরভাগ মানুষই বিভ্রান্তিতে লিপ্ত হয়ে পড়ে। এই জন্য কোরআনে কারিমে বিভিন্নভাবে প্রবৃত্তির দাসত্বকে নিষেধ করা হয়েছে। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, হে ইমানদারগণ, ইনসাফের সাথে তোমরা বিচার ফয়সালা করো, এমনকি তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের আত্মীয় স্বজন উপর হলেও, ফালা তাত্তাবিউল হাওয়া, তবে কখনো তোমরা হাওয়ার অনুসরণ করো না। ইনসাফ করতে হাওয়ার অনুসরণ করার অর্থ হচ্ছে হক প্রতিষ্ঠিত না করে নিজের মন মতো বিচার আচার করা।
যারা কোরআন এবং সুন্নার বিধানকে পরিবর্তন করে দিয়েছে, নিজের মন মতো বিচার করছে, তারা তো সত্যি সত্যি হাওয়ার অনুসরণ করছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াহুম, তাদের মাঝে অর্থাৎ মানুষের মাঝে আনিহকুম, হে নবী আপনি বিচার করুন, বিমা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছে, ওয়া লা তাত্তাবি আহওয়াহুম তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তাহলে আল্লাহ যেটা নাজিল করেছেন এটা হচ্ছে আল্লাহর বিধান, এর বাইরে যা আছে সব হচ্ছে প্রবৃত্তির বিধান। আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবির আহওয়াহুম, তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না। এর অর্থ হচ্ছে যত মানুষ আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, আল্লাহর বিধানকে মানে না, তা বিপরীত চলে, তারা আসলে প্রবৃত্তির অনুসরণ করে চলেছে এবং প্রবৃত্তির ইবাদত করছে। এটা থেকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন সূরা নিসা 135 নম্বর আয়াতে। অনুরূপভাবে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে একই নির্দেশনা দিয়েছেন এর আগে, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমাদের জন্য কেন, যাতে করে আমরা সেটা থেকে দলিল গ্রহণ করতে পারি। এই জন্য নয় যে যে এটা বলে চলে গেছে আগেকার উম্মতের উপর ছিল আমাদের উপর না, এরকম না, তাহলে তিনি উল্লেখ করতেন না। অনেক মানুষ দেখবেন কোরআনে কারীমের কোনো বিধান আসলে বলে যে এটা তো আলোচনা হয়েছে পূর্ববর্তী উম্মতদের জন্য, কোরআনে আসলো কেন যদি শুধু পূর্ববর্তী উম্মতের উপর থাকে, আমাদের নবী কিসরা প্রতিষ্ঠা করেছেন কিনা তাই দেখেন, তারপর বলবেন যে আসলে সেটা গ্রহণযোগ্য কি না। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনাহুম বিল হাক্কি ওয়া লা তাত্তাবিল হাওয়া ফায়দুল্লাক আন সাবিলিল্লাহ। সূরা সাদের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে দাউদ, নিশ্চয়ই আমরা আপনাকে খলিফা, দুনিয়ার বুকে খলিফা খেলাফত দিয়েছি, রাষ্ট্র যন্ত্রের মালিক বানিয়েছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম রাজা ছিলেন এবং তিনি রাজত্ব করেছেন, একজন নবী রাজা ছিলেন। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে নবী আপনি আল্লাহ যা নাজিল করেছে এটা দিয়ে বিচার ফয়সালা করুন। এরপর বলছে বিল হক বাইনান নাস বিল হাক্কি, যথাযথভাবে হক অর্থাৎ না হক করবেন না, হকের সাথে বিচার ফয়সালা করুন, আল্লাহ যা নাজিল করে সেটা। আল্লাহর আয়াতের খারাপ ব্যাখ্যা দিয়ে যদি কেউ বিচার করে আল্লাহ তার বিচার হইল কিনা, আল্লাহর বিচার হইল না, কখনো আল্লাহর বিচার নয়। তাহলে হক এই জন্য বলেছে ব্যাখ্যা করতে গিয়েও তোমরা ভুল করো না, বরং যেটা আমি যেভাবে না দেখবো সেভাবে করো। অনেক মানুষ আছে ধীরে ধীরে আল্লাহ বিধানকে পরিবর্তন করার জন্য নিজের ব্যাখ্যা দাঁড় করিয়ে দিচ্ছে, নিজের ব্যাখ্যা দাঁড় করিয়ে দিচ্ছে, এইটাও এই আয়াতের পরিপন্থী। বিল হক আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গাতে বিল হককে কথাটা উল্লেখ করেছেন। যখনই বিল হককে আসবে তখনই তার দুইটা তফসির মাথায় রাখবে, একটা হচ্ছে এটা হচ্ছে সিদকুন ফিল আখবার ও আদলুন ফিল আহকাম, আরবিতে বলে, বাংলা হচ্ছে যে যেই সংবাদটি দিয়েছে তা মহাসত্য, আর যেই যেই বিধানটি দিয়েছেন তা ইনসাফপূর্ণ, এটা হচ্ছে হক। হকের অর্থই হচ্ছে সংবাদ হলে সেটা হবে মহাসত্য, আর যদি সেটা কোনো বিধান হয় সেটা হবে মহা ইনসাফপূর্ণ, এর বাইরে যা আছে তা জুলুম। সুতরাং আল্লাহ তাআলা দাউদকে বলছেন আপনি যথাযথভাবে হকের সাথে বিচার কার্য পরিচালনা করুন মানুষের মাঝে, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, হাওয়ার অনুসরণ করবেন না, হাওয়া অনুসরণ করা যাবে না। হাওয়া কি? প্রবৃত্তি, যা চায় তা করা, মন মতো করে পরিবর্তন করা, নিজে যা ইচ্ছে তা বিচার কার্য ফয়সালা করা, নিজের মতো করে সাজানো, আল্লাহর বিধানের কথা চিন্তা না করা, নিজে নির্দেশনা শুধুমাত্র দিতেই থাকা, শরীয়ত সেটা কি মানে কি মানে না তার কোনোদিন চিন্তা না করা, এসবই হচ্ছে এর বিধা, এটার এই হাওয়ার অনুসরণ আর কিছুই নয়। যারা এরকম নিজের মন মতো সব কিছু পরিচালনা করে তার হাওয়ার অনুসরণ করে। আপনার পরিবার আপনি মন চাইলেও যা ইচ্ছে তা করে ফেলবেন, ঘরের ভিতরে বিরাট এক ছবি টাঙিয়ে দিলেন, কার কোথাকার কোন মোনালিসার ছবি এঁকে দিলেন, আপনি তা হাওয়ার অনুসরণ করেছেন, শরীয়ত তো নিষেধ করেছে তা। আপনার সন্তানকে আপনি খারাপ পথে পরিচালিত করলেন, আপনি তো অবশ্যই, এবং আপনি আপনার সন্তানকে হারামে যাওয়ার জন্য ব্যবস্থাপনা করে দিলেন। আমি শুনেছি না, পত্রিকায় দেখেছি এক বড় মহা পয়সাওয়ালার ছেলে ধরা পড়েছে, ধরা পড়ার পরে খারাপ কাজে ধরা পড়ছে, এখন বাবা বলতেছে যুবক বয়সে কিছু তো করেই না, অজুবিল্লা হাওয়ার অনুসরণ নিজে হয়েছেন, আবার সন্তানকেও করেছেন, ভবিষ্যৎ প্রজন্মকেও আপনি নষ্ট করে দিচ্ছেন। কেন কিটা সেটা করেছেন? কারণ আপনি আসলে আপনার শরীয়তের নিয়মের বাইরে চলে গেছেন,
এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। এভাবে যারাই হাওয়ার অনুসরণ করে চলবে, প্রবৃত্তির অনুসরণ করে চলবে, সেটাই তাকে প্রবৃত্তি তাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। সেটাই দেখা যাচ্ছে আজ আমাদের সমাজে। বেশিরভাগ মানুষ আগে যখন ধীরে ধীরে মানুষ দিনের মধ্যে ছিল, তখন কিন্তু এত সমস্যা ছিল, কিন্তু ধীরে ধীরে মানুষ দিন থেকে বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে কীরকম বেরিয়ে যাচ্ছে, আপনার মেয়ে ছেলেকে আপনাকে পড়াতে হবে এমন জায়গায় যেখানে দুনিয়ার সব কিছু একসাথে পাওয়া যায়, যেখানে কোনো ফ্রি মিক্সিংয়ের ব্যবস্থা আছে, যেখানে তাদেরকে একসাথে রাখারও কোনো বাধা নেই। এখন কোনো কোনো ইউনিভার্সিটি হয়েছে জানেন, একই হলের ভিতরে ছেলেরা মেয়েরা থাকে, এমনকি একই রুমে থাকে, দুঃখজনক হলো সত্যিটা অনুমোদিত এই দেশে। এমনকি কেউ কেউ স্পর্ধা করে বলে যে আমাদের দেশে তো আর ইসলামী প্রজাতন্ত্র না, এটা তো আর নিষেধ নাই, গ্যাট লিভিং টুগেদার তো আমাদের দেশে নিষেধ নাই। এগুলি সবই হচ্ছে হাওয়া, প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কিছু নয়। এগুলি মানুষের ভিতরে যে সমস্যা চলছে, এগুলি প্রবৃত্তির অনুসরণ করে তারা সেটা অনুসরণ করে চলছে শুধুমাত্র। কোরআন কারীম আল্লাহ তাআলা সরাসরি যেভাবে নিষেধ করেছেন যে প্রবৃত্তির অনুসরণ করতে যেও না, তেমনি ভাবে বলেছেন কাফেররা প্রবৃত্তির অনুসরণ করে চলে, সুতরাং তোমরা কাফেরদের অনুসরণ করো না। বুঝতে পারছেন, কাফেররা প্রবৃত্তির অনুসরণ করে চলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা কাযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে, এই আয়াত দুটি আয়াত শারঈয়া কোরআন এবং হাদিস, আল্লাহ নিদর্শনকে যারা অস্বীকার করে, সেটা নিদর্শন হতে পারে আয়াত শরীয়ত আয়াত, অথবা হতে পারে প্রাকৃতিক আয়াত। প্রাকৃতিক আয়াত কি? আল্লাহ চাঁদ সূর্য কে সৃষ্টি করেছে? আল্লাহ। এটাকে যারা সত্য বলে বিশ্বাস করে না, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, এবং যারা আখিরাতের উপরে ঈমান আনে না, ওয়াহুম বিরব্বিহিম ইয়াদিলুন, তারা তাদের রবের সাথে শিরিক করছে। আল্লাহ তাদের নিষেধ করছে, আমরা যেন অনুসরণ না করি তাদেরকে, কাফেরদের অনুসরণ না অনুসরণ করা থেকে আমাদেরকে নিষেধ করছে, আমরা যেন তাদের অনুসরণ না করি। করলে কি হবে? এরা হাওয়ার অনুসরণ করছে, আমরাও হাওয়ার অনুসারী হয়ে যাব। $4,000 কোটি নিয়ে নামছে আপনার সন্তানদেরকে গে আর লেসবিয়ান বানাতে, $4,000 কোটি নিয়ে নামছে আপনার সন্তানদেরকে সমকামী বানাতে, আপনি সেটাকে চোখে দেখেও না দেখার ভান করছেন, অথবা যারা নামছে তাদেরকে সুযোগ দিয়ে দিচ্ছেন, অবশ্যই আপনি হাওয়ার অনুসরণ করে চলছেন। আপনার সন্তানদেরকে আপনি দেখেন না, তারা হাওয়ার অনুসরণ করে চলছে, আর আপনি কিছুই বলেন না। আপনি কাফেরদের পথকে আপনার কাছে সুন্দর মনে হয়, ইউরোপ আমেরিকাতে সেখানে পায়খানা থাকলেও আপনার কাছে আতর মনে হয়, কারণ আপনি মনে করছেন যে ওরা ভালো পথে আছে না, ওজবিল্লা ওরা হাওয়ার অনুসরণ করে চলছে আর আপনি তাদের অনুসরণ করে চলছেন। আপনি দাসের দাস, ওরা দাস, তাদের দাস হচ্ছেন আপনি, কারণ আপনি সেবা দাস হয়েছেন, নিজের প্রবৃত্তির দাসত্ব করে যাচ্ছেন। এবং প্রবৃত্তি দাসত্ব শুধু এমন অবস্থা যে শুধু তাদের দাসত্ব নয়, যারা প্রবৃত্তি দাসত্ব করছে তাদের দাসের দাস হচ্ছেন আপনি, কত নিচে আপনি আমি নেমে গেছি। কোরআন কারীম আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যা ব্যাপারে এটা হওয়া সম্ভবই না, তারপরে কেন বলছেন? আমাদেরকে সাবধান করার জন্য। আল্লাহ তাআলা বলছেন কুল্লা আত্তাবিউ আহওয়াকুম, হে নবী আপনি বলে দিন কখনো আমি অনুসরণ করবো না তোমাদের প্রবৃত্তির, কাফেরদের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। কি বলেছে কাফেররা? কাফেররা বলেছে, কেয়াস খাটিয়েছে, বলছে যে যেই জিনিস আল্লাহ মারে সেই জিনিস তোমরা খাও না, আর যেই জিনিস তোমরা মারো সেই জিনিস তোমরা খাও। বুঝছেন কিনা? যে জিনিস জবে করো তোমরা, এটা তোমরা মাইরা তোমরা খাও, আল্লাহ মারছে তারপর তোমরা খাও, মানে তাদের কিয়াস কত মারা যুক্তি, মানে যুক্তি দিয়ে আপনাকে বুঝাচ্ছে। আল্লাহ তাআলা বলছে কুল্লা আত্তাবিউ আহওয়াকুম, আমি তোমাদের হাওয়ার অনুসরণ করব না। হাওয়া কেন? শরিয়া বিরোধী কথা এটা, এটা শরিয়া বিরোধী কথা। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াজকুর ইসমুল্লাহ আলাইহি, যার উপরে আল্লাহর নাম নিয়ে জবে করা হয়নি সেটা তোমরা খেও না, আর আপনি বলছেন যে সেটা খেতে। আজ যারা পৃথিবীর বিভিন্ন দেশে যায় তারা কি জবাই করা জিনিস খেতে পারে? কি জবাই করে তারা? কখনো না। সেখানে জবাই করা তো নিষিদ্ধ, আপনি কি জানেন? সেখানে অ্যানিমেল ক্রুয়েলটির আন্ডারে আপনি বিচার হবে, আপনি বিপদে পড়বেন, এই জন্য কেউ সেটা চিন্তা করে না। তারা শ্যুট করে মারে, আর সেটা যদি দেখতেন ছবি কিভাবে একটি প্রাণীকে
জবে না করে তাকে কি কষ্ট দিয়ে যে ছিদ্র করে করে আপনার জন্য ও ইয়া বানাচ্ছে, ফিঙ্গার বানাচ্ছে, আঙ্গুল খায় যেগুলি পুড়ে পড়ে সেগুলো বানাচ্ছে, তাহলে জীবনে আর কোনোদিন বাইরের এই বস্তুগুলি খাইতেন না, কারণ সেগুলো প্রাণীকেও কষ্ট দেওয়া হয়। তারা আমাদের জবাইকে মনে করেছে, নাম দিয়েছে অ্যানিমেল ক্রুয়েলিটি, মানে জন্তুর প্রতি হিংস্রতা। আর ওদেরটা যেটা শুট করে মারে অথবা যেটা এমনি না মেরে ধীরে ধীরে এটার অংশ বিশেষ কাটতে কাটতে যায়, এইটা নাকি বলো, এটা নাকি বলে সহজ রহমতের মৃত্যু, এটা তারা দিচ্ছে এবং এটা আপনাকে খাওয়াচ্ছে। যদি সেটা দেখতেন চামড়াও আলাদা করা হয় না, চুলও আলাদা করা হয়, সবগুলিকে একসাথে বানিয়ে আপনাকে খাইয়ে দিচ্ছে, ওই ফিঙ্গার বলে যেগুলি খাওয়া সেগুলি খাওয়াচ্ছে। এটাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সময়ে কাফেররা বলতো, এটা কাফেররা বলতো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের লোকের জমানার লোকদেরকে, যে আল্লাহ যেটা নিজে মারছে তোমরা সেটা খাও না, তোমরা মাইরা তোমরা খাও, এটা কোন কথা? আল্লাহ তাআলা বললেন কুল্লাহ, বলুন হে নবী, আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করবো না। তোমাদের এ কথা প্রবৃত্তি থেকে আসছে, প্রবৃত্তি কেন, শরীয়ত বিরোধী যা হবে সবই প্রবৃত্তি, শরীয়ত বিরোধী যা হবে সেটাই হওয়া। আল্লাহর শরীয়ত হচ্ছে আদল ইনসাফপূর্ণ, যে ব্যক্তি এর বাইরে চলবে অবশ্যই সে হাওয়ার অনুসরণ করে চললো। এরপর আল্লাহ তাআলা বলছেন, নবী যেন আপনি বলুন কাদ দালালতু ইজা ওয়া মা আনা মিনাল মুহতাদি, যদি তোমার প্রবৃত্তির অনুসরণ করে তাহলে পথভ্রষ্ট হয়ে যাব, আমি কোনোদিন আর হেদায়েত পাবো না। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে নিষেধ করেছেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন কাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া দাল্লু কাসীরা ওয়া দাল্লু আন সাওয়াই সাবিল, হে ঈমানদারগণ কখনো তোমরা অনুসরণ করো না কোনো জাতির প্রবৃত্তি, কোনো জাতির প্রবৃত্তির অনুসরণ করো না যারা আগে পথভ্রষ্ট হয়ে গেছে। কারা ওরা? ইহুদি নাসারা, কারা ওরা? খ্রিস্টানরা, কারা হয়ে গেছে ওরা? মাজুসরা, অগ্নি উপাসকরা, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। আমরা স্পষ্ট সেটা আল্লাহ বলছেন, কাদ্দাল্লু মিন ক্বাবলু ও আদল্লু কাসীরান, শুধু পথভ্রষ্ট হয়েছে তা নয়, পথভ্রষ্ট মানুষকে করেছেও। এরপর বলছে ওয়াদাল্লু আন সাওয়াই সাবিল, সঠিক পথ থেকে তারা দূরে সরে গেছে, এদের অনুসরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে অনুমোদন করেন নাই, এদের অনুসরণ করা যাবে না, আল্লাহ তাআলা বলছেন করা না করতে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাযিল করেছে হে নবী আপনি তাদের মাঝে সেটা দিয়ে বিচার ফয়সালা করুন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে যে হক এসেছে সেটা পরিত্যাগ করে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন, ফালিযালিকা ফাদুর ওয়াসতাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, হে নবী এই জন্য আপনি ডাকুন তাদেরকে আল্লাহর পথে আহ্বান করুন, আল্লাহর পথে আহ্বান করুন, আল্লাহর পথে দাওয়াত দিন এদেরকে, কাদেরকে, মানুষদেরকে, ওয়াসতাকিম এবং শরীয়তের উপরে সম্পূর্ণরূপে পাবন্দী আপনার যেন থাকে, শরীয়তের কোনো অংশ আপনি পরিবর্তন করবেন না, শরীয়তের কোনো অংশ আপনি ছেড়ে যাবেন না, কামা উমিরতা যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, শরীয়ত পরিপূর্ণভাবে মানার নির্দেশ আল্লাহর রাসূলকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে এই শরীয়ত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিহা, তারপর আপনাকে আমি শরীয়তের উপর রেখেছি এটাকে অনুসরণ করে চলুন, এর বিপরীত কি বলেছেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না, কাদের, কাফেরদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা তুতির মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, সূরা কাহফে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতির মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যারা আমার জিকির থেকে দূরে সরে গেছে, কোরআন পড়তে চায় না, হাদিস পড়তে চায় না, সালাত পড়তে চায় না, দিন মানতে চায় না, শরিয়া বিরোধী পথে চলে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লা তুতে অনুসরণ করবেন না, আনুগত্য করবেন না, যার অন্তর আমার জিকির থেকে দূরে সরে গেছে, তার ভালো লাগে না, সেটা তার ভালো লাগে, নাচ গান হারাম জিনিস তার ভালো লাগে, অর্থাৎ শরীয়তের বিধিবিধান তার কাছে পছন্দ হয় না, আল্লাহ তাআলা বলছেন যে এবং সে যে আল্লাহর জিকির থেকে দূরে সরে গেছে এবং হাওয়ার অনুসরণ করে চলেছে এবং তার সমস্ত কর্মকাণ্ড বিনষ্ট হবে, কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না, আল্লাহর নবীকে বলছে ওয়ালা তুতে তার অনুসরণ করবেন না। কারা সেরা? এরা কাফেররা, এরা কাফেররা, কাফের ইমানদার ছাড়া সবাই কাফের, মুসলিম ছাড়া বাকি সবাই কাফের, এর বাইরে কেউ যেন আবার দয়া পরবশ হয়ে অমুক তমুক কাফের না না বলে, যদি কেউ অমুক কাফেরদেরকে কাফের না বলে তো তার ইমান থাকে না, এটাই হচ্ছে আমাদের নীতি, মুসলিমদের নীতি, কাফেরদেরকে কাফের বলতে হবে,
তারা যদি ঈমান আনে আমাদের ভাই হবে, তারা পর্যন্ত কাফের থাকবে। তাদের কোনো কিছু অনুসরণ না করতে আমাদের নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তুতের মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'া হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। অনুরূপে আল্লাহ তাআলা কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে নাফসে আম্মারাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীম, ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসাল আম্মারাতুন বিসু, ইন্না নাফসাল আম্মারাতুন বিসু, নফস মাত্রেই খারাপের দিকে মানুষকে নির্দেশ দেয়। যদি নফসকে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কখনো সেখান থেকে বের হইতে পারবো না। আচ্ছা, সব সময় নফস যে বিরাট, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নফসের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে জিহাদ করতে বলেছেন, এটা বিশুদ্ধ বর্ণনা দিয়া সাব্যস্ত আছে। কারণ কোরআন দিয়ে আল্লাহ জিহাদ করতে বলেছেন, বলেছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, নফসের বিরুদ্ধে তোমরা বড় ধরনের জিহাদ করে এই কোরআন দিয়ে। কারণ এক নাজিল হয়েছে মক্কাতে, অর্থাৎ মক্কাতে আপনার জিহাদের বড় স্থলই ছিল, আপনাকে অবশ্যই হাওয়ার বিরুদ্ধে জিহাদ করতে হবে, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে হবে। সুতরাং এই নফসের বিরুদ্ধে আমাদের লেগে যেতে হবে, নফস যা চায় সেটাকে শরীয়ত দিয়ে মূল্যায়ন করতে হবে। এখন অনেকে বলতে পারে ভালো জিনিসও তো চায়, আমার প্রবৃত্তি তো ভালো জিনিসও চায়, যদি প্রবৃত্তি ভালো জিনিস চায় সেটা অবশ্যই গ্রহণযোগ্য, সেটাকে আমরা নিষেধ করছি না, সেটা প্রবৃত্তির খারাপ অর্থে ব্যবহৃত হবে না, তখন বলা হবে এটা আমলে সালেহ, অথবা সেটা বলা হবে শরীয়তের ডাক, সেই জন্য শরীয়ত চাচ্ছে। অন্তর ভালো হয়েছে বুঝবেন, কিছু কিছুক্ষণ পর অন্তর আবার নষ্ট হয়ে যায়, আবার বিনষ্ট হয়ে যায়, সেজন্য তার মধ্যে আপনার কাজ হবে সব সময় দেখবেন যেটাই মন চাচ্ছে এটা ভালো কি মন্দ। যদি বলছে সব জামাতে যাই বুঝি না ভালো, যদি বলো সিনেমা দেখি বলবেন খারাপ, বোঝা গেল এর মধ্যে নফস আপনার শরীর আপনার প্রবৃত্তি একবারের দিকে টানে একবার ওদিকে টানে। এই জন্য সবসময় মানুষ তার প্রবৃত্তির বিরুদ্ধে লাগার অর্থ এই নয় যে ভালো চাইলে সেটাও বিরোধিতা করব, এটা অর্থ এই নয়। কিন্তু কখনো কখনো এমন গিলাপ দিয়ে আসে, আপনি মনে করবেন যে খুব ভালো জিনিসের তো চাচ্ছে। কীরকম জানেন, আমাকে একজন বলছে, আমি বলছে আমার অনেক টাকা আছে, আমি চাচ্ছি ব্যাংকে রেখে দিলে অনেক সুদ হবে, সুদগুলি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। বুঝছেন কথাটা? হ্যাঁ, চিন্তা করছেন? তা বলতেছে আপনি এটা দলিল দেন, না যায় দলিল দেন, মানে তার মন এখন বসে গেছে, মানে এখন সে গিলাপ দিয়ে আসছে, সরাসরি সুদ খাওয়ার কথা বললে তার এটা পছন্দ হবে না। এখন বলতেছে আমি টাকাটা ব্যাংকে রেখে দেই, ব্যাংকে রেখে দিলে তো অনেক টাকা হবে, আমি এটা খাবো না, আমি এটা আল্লাহর রাস্তায় দান করবো। মানে তার উদ্দেশ্য হচ্ছে যে সে এখন আল্লাহর রাস্তা দান করার জন্য হারামটা খুঁজতেছে, হালালটা সে খুঁজবে না। আমি বললাম যে আপনাকে এই সিস্টেম করতে কে বলেছে? এরকম মানুষ দেখবেন আপনি বন্যা দুর্গতদের জন্য হ্যাঁ কি করছে, কনসার্ট করেছে, সওয়াবের কাজ, মানে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য কনসার্ট করছে। প্রবৃত্তি কত ঘুরে নিতে পারে মানুষ, কেউ চিন্তা করেন, তার দেখতে তো অনেক ভালোই করছি, খারাপ কি করছি? কোনো মানুষ আছে এরকম করে তার পুরো আয়টাই হারাম, এরপরে দান করতে থাকে, দান করতে থাকে, সুদ ঘুষ এবং মানুষের জুলুম অত্যাচার সব কিছু দিয়ে এলাকায় মসজিদ বানিয়ে দিছে বা হালাল হয়ে গেছে। আজকে আসার সময় দেখলাম এক ব্যক্তি কি করেছে, জায়গা দখল করে মসজিদ বানিয়ে দিচ্ছে, চিটাং শহরে মসজিদ বানিয়ে ফেলছে, কি সুন্দর কাজ করে ফেলছে সে। এরকম যদি হয় আপনাদের অবস্থা, প্রবৃত্তি কি ভালো পথে দিয়েছে, মসজিদ বানাইছে। ঢাকা শহরে একজন দেখলাম বললেন যে শুনেন আমি এখানে একটা মাদ্রাসা দিতে চাই। আমি আশ্চর্য হইলাম যে এরকম জায়গা কেউ দেয় না, পরে খোঁজ নিয়ে দেখলাম এই জায়গা তিনি জোর করে দখল করছে। আমি মাদ্রাসা দিলে যদি মাদ্রাসা ভাঙে পত্রিকায় নিউজ হবে যে সরকার মাদ্রাসা ভেঙে ফেলছে, এই জন্য তিনি মাদ্রাসা বানাইতে চায়। কত বুদ্ধি রাখে প্রবৃত্তি, বুঝছেন না, অন্তরের বুদ্ধি দিয়ে তিনি নতুন গিলাপ দিয়ে আসছেন, মোড়ক লাগাই আসছেন, এখন তিনি এটাকে আল্লাহর রাস্তায় দান করবেন, আগে কোনোদিন চিন্তা ছিল না। এগুলি সবই হচ্ছে প্রবৃত্তির শয়তানি, এবং আপনাকে প্রবৃত্তির খারাপ কুপন্ত্রণা আপনাকে বিভ্রান্ত করার জন্য সেগুলি করে। আপনার নফসকে জিজ্ঞাসা করুন, আসলে কি আপনি আল্লাহর রাস্তার জন্য দান করতেন, তাহলে যেটা হালাল একটা পয়সা দেবে। আরবের কুরাইশরা পর্যন্ত হারাম টাকা দিয়ে কাবা শরীফ বানায় নাই, কেন বানায়নি? তারা বুঝেছে যে হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর বানানো যায় না, কিন্তু আপনি কিন্তু হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, মনে করছেন এখন তো এর থেকে মুক্তি পেতে হবে, কি করা যায়, ঠিক আছে মসজিদ বানিয়ে দেয়, দুই লাভ হবে, ভোটে ভোট পাবো আর কাজে কাজ হয়ে যাবে, নামে নাম হয়ে যাবে, কত কিছু হয়ে যাবে, কিন্তু কিছুই হবে না, কারণ প্রবৃত্তির তাড়না আপনি করেছেন, আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না।
প্রবৃত্তির তাড়ায় তিন ব্যক্তি জিহাদ করেছে, মানে তিন ব্যক্তি বড় বড় কাজ করেছে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়নি। কি বলেছে? একজন দান করেছে, কেন হাশরের মাঠে নিয়ে আসা হবে, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, বলা হবে ওই ব্যক্তি তুমি তো আমাদেরকে ভালো কথা বলতে, তুমি তো এই করেছো সেই করেছো, বলেছে না আমি তোমাদের বলতাম, আমি নিজে করতাম না, নিজে করতাম না। ঠিক তিনজনের মধ্যে একজনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি কি করেছো, বলবে যে আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন পড়েছি, এই করে সেই করেছি। বলেন না, তুমি যা করেছো মানুষ যেন তোমাকে আলেম বলে সেটার জন্য করেছো, এখন তোমার মানুষ বলা হয়ে গেছে, তোমার আমার কাছে কোনো প্রাপ্তি নেই, জাহান্নামে চলে যাও। আরেকজন দান করেছে, তাকে একই কথা বলা হবে, বলা হবে তুমি কি করেছো, বলছে আপনার প্রত্যেকটি খাতে আমি দান করেছি, যা শুনেছি তাই দিয়েছি। তাকে বলা হবে তোমার বলা হয়ে গেছে, মানুষও বলেছে তুমি দানবীর, সুতরাং তোমার আর প্রাপ্তি বলতে আমার কাছে কিছু নেই, তোমার নিজের নফসের জন্য করেছো, তোমার হাজুর নফস ছিল এটা, তোমার প্রবৃত্তির তাড়নায় সেটা করেছো, আমার জন্য সেটা করনি। আরেকজন যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, হ্যাঁ কত মানুষ এখন কথায় কথায় শহীদ হয়ে যায়, শহীদ তো এখন নামে অনেকে নাম রাখিয়ে ফেলে শহীদুল ইসলাম, কত নাম যে হয়ে গেছে, ইসলামের বলি হয়ে গেছে সবাই, এটাই দুঃখজনক। কার জন্য মারা যাচ্ছে এটা খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের মাঠে নিয়ে আসা হবে, জিজ্ঞাসা করা হবে যে তুমি কি করেছো, বলে আমি আপনার রাস্তায় সব দিয়ে জান দিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন না, তুমি তো হল দখলের জন্য করেছো তাই না, তুই মাঝে মধ্যে রাস্তাঘাটে মানুষের মারার জন্য করেছো, কোনো একটা কিছু পাওয়ার জন্য করেছো, তোমাকে বলার জন্য বলেছো, তুমি আর জান কারো আবেগে পড়ে করেছো, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য তুমি করনি, সুতরাং তোমার কাজ যথেষ্ট, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য এটাই যথেষ্ট, জাহান্নামে তাকে পাঠানো হবে। কেন সমস্যা? এটা সমস্যা, এটাই হচ্ছে প্রবৃত্তির তাড়নায় করেছে, আল্লাহর জন্য তা করা হয়নি, বেশিরভাগ মানুষ এই কাজটি করে থাকে। সুতরাং যদি কোনো নফস প্রবৃত্তি ভালো চায় সেটাকে অস্বীকার করা হচ্ছে না, ভালো প্রবৃত্তি এমন জিনিস চাচ্ছে যা শরীয়ত অনুমোদিত না, সেটা অবশ্যই নিষিদ্ধ, সেটাকে যত মোড়ক লাগাইয়া আসেন না কেন, যত উপরে দিয়ে বেড়া দেন না কেন, এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। একজন মানুষ প্রবৃত্তির তাড়নায় পড়েছে কিন্তু কাজ করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা হাম্মা বিসাইয়াতি, কোনো মানুষ যখন খারাপের জন্য চিন্তা করে, প্রবৃত্তির তাড়নায় চিন্তা খারাপ করে, তখন কি করবে, যখন রাসূল বলেছেন যদি কেউ এরকম প্রবৃত্তির তাড়নায় পড়ে কোনো খারাপের চিন্তা করে, তখন সেটা যদি কোনো বাস্তবায়ন না করে ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য সওয়াব লিখে, আল্লাহু আকবার, আর যদি সেটাকে অন্তরে গেঁথে যায়, করার জন্য সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায়, তার গুণা লেখা হয়ে যায়। তাহলে বোঝা গেল মারাত্মক অবস্থায় প্রবৃত্তির অবস্থা, যখনই আসে সেজন্য সেটাকে তাড়িয়ে দিতে হবে, কখনো সেটাকে আপনার আমার সুযোগ দেওয়া যাবে না, থাকার জন্য অন্তরে অবস্থানের সুযোগ দেওয়া যাবে না। কী জন্য মানুষ সাধারণত প্রবৃত্তির অনুসরণ করে, আমি কিছু কারণ উল্লেখ করব। এক নম্বর হচ্ছে ছোটো কাল থেকে সন্তানকে যখন আপনি যা চাইছে তা দিছেন, বুঝেন তো, শয়তান আপনার উপর সোয়া হয়েছে, আপনার সন্তানকে আপনি সঠিক পথ দেখাননি, ছোটো কাল থেকে তাকে ঘুমাতে দিছেন, ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাক, সমস্যা নেই, ছেলের ডাক দিলে ছেলে রাগ করবে তাই তো, এক, অথবা ছেলে বড় পড়লে এখন ডাকলে সমস্যা, কষ্ট হবে তার, তার ইউনিভার্সিটি আছে, তার কলেজ আছে, তার চাকরি আছে, ডাকলে তো তার অসুবিধা হবে, এজন্য ডাকেন নাই, আপনি এই কারণে ছোটো কাল থেকে তাকে দিনের উপর রাখেন নাই বলে প্রবৃত্তির হাতে ছেড়ে দিয়েছেন, তাকে প্রবৃত্তির হাতে তাকে ছেড়ে দিয়েছেন, এই জন্য সে বড় হলে আপনার বিরুদ্ধে যাবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, আপনার ঈমান হরণ করবে, আপনাকে তাড়িয়ে দিয়ে আপনার সম্পদ দখল করবে, এটাই করে। এই জন্য ছোটো কাল থেকে আপনি তাকে ইমানের উপর বড় করেননি, এর বিপরীতে ছোটো কাল থেকে তারা ইমানের উপর বড় করে, তারা আমলের সলাতের উপর বড় করে। রাসূল যেভাবে নির্দেশ দিয়েছেন কোরআনে কারিম, আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবারকে, আপনি আপনার পরিবারকে ওয়ামুর আহলাকা বিসসালাতি, সালাতের নির্দেশ দিন, ওয়াসতাবির আলাইহা, সবর করে লেগে থাকুন এই এই সলাতের উপরে, ছোট কাল থেকে বড় করতে হবে। এই জন্য ছোট কাল থেকে বড় না করার কারণে প্রবৃত্তি এখন আর আপনার ভালো প্রবৃত্তি জাগ্রত হয় না, সবসময় আপনার মাথায় জাগ্রত হয় কার জিনিস কিভাবে মেরে খাবে, কিভাবে জানেন, কখনো কখনো আপনি বিভ্রান্ত হন, বিপদে পড়েন, কিরকম দেখবেন যে আপনার সাথে একজন গেছে সে চুরি করতেছে, এখন দোষটা আপনারও হয়, আপনি যে আমার সাথে আসছিল চুপ করে বসে কিছু না, আপনার বই ঢুকাই ফেলতেছে ব্যাগের ভিতরে, বলতেও পারছে না লজ্জায়, এরকম কিছু মানুষ দেখা যায়। কেন করে সেটা? ছোটো কাল থেকে তার চুরির অভ্যাস হয়েছে, বড় হইলে আর ছাড়তে পারে না, কারণ এই অভ্যাসে বড় হয়েছে,
এই জন্য ছোট কাল থেকে প্রবৃত্তি তার বিচারণ প্রবৃত্তির যে খারাপ চাহিদা তা বিচারণ করার ব্যবস্থা বাবা মার করা উচিত। দ্বিতীয় যে জিনিসটা যেই কারণে মানুষ নষ্ট হয় তা হচ্ছে যারা খারাপ প্রবৃত্তির লোক এদের সাথে উঠা বসা করে। আজ মানুষ বেশিরভাগ মানুষ যত অভিযোগ দিচ্ছে সন্তানের বিরুদ্ধে তা কি জানেন, সন্তান ইয়াবা সেবী, সন্তান এডিক্টেড, সন্তান এইটা সন্তান ওইটা, এর কারণ কিন্তু আপনিও, আপনি তাকে সেভাবে চলতে সুযোগ দিয়েছেন। বেশিরভাগ মানুষ আজ ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে আপনার ছেলে মেয়েরা তারা বেশিরভাগ নাস্তিক হয়ে যাচ্ছে, কেন জানেন? আপনি তাদের সাথে এমন লোকদেরকে উঠা বসা করতে দিয়েছেন যারা নাস্তিক। আমার কাছে এমন বহু প্রশ্ন আসে মাঝে মধ্যে যে বিয়ে করেছি ইউনিভার্সিটির ছাত্রী দেখে মনে করলাম যে আমাদেরকে চাকরি পরস্পর চাকরি করে সংসার চালাবে, বুঝলেন না, শেষ আর কি। যে ব্যক্তি এরকম সংসার চালানো বউ দিয়ে সংসার চালাবে মনে করে সেই ব্যক্তির মতো দুর্ভাগা কেউ নেই। বউ সংসার চালাবেন, আপনি সংসার চালাবেন, বউকে ঘরে রাখবেন, কিন্তু বিপদে পড়লে তিনি চাকরি করবেন সেটা আলাদা কথা। কিন্তু আপনি যদি মনে করেন যে ঘরের ঘরের অবস্থা পরিবর্তন করার জন্য বউ দিয়ে চাকরি করাবেন, আপনি বউ হারাবেন, আপনি বউ হারাবেন, আপনার বউ আর আপনার বউ থাকবে না, জনগণের বউ হয়ে যাবে। এটাই হয় বেশিরভাগ সময়, তাই দেখা যায়। সুতরাং আপনি আমি যখন এখতিয়ার করে হোসনে এখতিয়ার লাগে বউর জন্য, একটা মেয়ে খোঁজা বহুত কঠিন কাজ। আমি একবার যাচ্ছিলাম ইসলামিক টিভি তখন চালু ছিল সেখানে প্রশ্নোত্তর দিয়ে, তো গাড়িতে উঠার পরে একজন লাফ দিয়ে উঠে বলল আপনাকে খুঁজতেছি। আমি তো ভয় পেয়ে গেলাম যে মার দিবে নাকি আবার, বলে যে আপনাকে খুঁজতেছি কি জন্য, বলে আমার বিয়ে হয় না, কীভাবে বিয়ে হবে এটা বলেন। আমার খুব রাগ, তো আমি বললাম যে বিয়ে হওয়ার জন্য ঘরে থাকতে হয়, গাড়ি ঘোড়াতে যারা থাকে তাদের বিয়ে হয় না। সে এবার রাগ করে নেমে গেছে, বলছে এইভাবে কথা শুনে আপনি বললেন, আমি কি বলবো আপনাকে, আপনি এইভাবে কথা বলছেন, আপনি যেভাবে বলছেন আমি সেভাবে উত্তর দিব, আমি কি করবো এখন আপনার বিয়ের ব্যাপারে, আমি কি করতে পারবো, আপনি আল্লাহর কাছে চান আর ঘরে যান। ঘরে থাকলে মানুষ বিয়ে করতে চায়, রাস্তার মানুষকে নিতে চায় না, নিতে গেলেও নিয়ে আবার রাস্তায় ছেড়ে দেয়, ওদের ঘরে নিতে চায় না কেউ। সুতরাং আপনার আমার উচিত হবে না, মানে তাদের সাথে উঠা বসা করা যারা আহলুল আহওয়া প্রবৃত্তির অনুসারী, যারা যারা আমার হাওয়ার অনুসরণ করে, তাদেরকে কখনো তাদের সাথে চললে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অনেক মানুষ ফোন করে বলে যে ভালো দেখে অত্যন্ত শিক্ষিতা দেখে বিয়ে করেছিলাম, সে এখন বলে তোমার ইসলাম এটা বলে। চিন্তা করে দেখুন, আপনার ঘরে যদি কোনো সারাক্ষণ এই কথা বলা হয়ে থাকতে থাকে তোমার ইসলাম এটা করে, তোমাদের হুজুরে এটা করে, অমুক হুজুর এটা করেছে, আপনার ঘরে শান্তি কোনোদিন আসবে না। কারণ সারাক্ষণ আপনার অন্তরের ভিতরে আঘাত এসে থাকবে, আপনার দিনের বিরুদ্ধে কথা বলছে, আপনার বিশ্বাসের বিরুদ্ধে কথা বলছে, আপনার আইডিওলজির বিরুদ্ধে কথা বলছে, আপনি কিন্তু শান্তি থাকতে পারবেন না। তাহলে আপনি এই পড়া কেন পড়াবেন, যেই পড়া আপনার ঈমান নষ্ট করে দেয়, আপনার পরিবারের সম্পদ নষ্ট করে দেয়, আপনার জীবনের সবচেয়ে বড় জিনিসটাকে বিনষ্ট করে দিচ্ছে, আপনার ঈমান বিনষ্ট করে দিচ্ছে, সেই পড়া আপনার কী দরকার পড়ানোর, কী হবে সেটা পড়িয়ে। যতক্ষণ পর্যন্ত পরিবেশ আপনার না হবে, পরিবেশ করুন আপনি আরও বেশি পড়ান, আমার আপত্তি নেই, কিন্তু নাস্তিকদের সাথে চলাফেরা করবে এবং প্রবৃত্তির অনুসারের সাথে চলাফেরা করবে এবং বসে গাঁজা খাবে, কিছু বলবে না কেউ, অন্যায় করতে থাকবে, সলাতের কোনো খোঁজ খবর নাই, এই সমস্ত পরিবেশে আপনার সন্তানকে রাখলে তার অবশ্যই প্রবৃত্তির অনুসারী হবে। মুজাহিদ রহমতুল্লাহ এই জন্য বলতেন লা তুজালিসু আহলাল আহওয়া, যারা প্রবৃত্তির অনুসারী তাদের সাথে কখনো বসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম নিষেধ করেছেন যে যারা আল্লাহর আয়াত নিয়ে বাজে কথা বলে তাদের সাথে কখনো বসবে না, কখনো বসবেন না। বহু মানুষকে এখন পাবেন আল্লাহর আয়াত নিয়ে বাজে কথা বলছে, এদের কথা তুলে আবার প্রশ্ন করেন, আবার পরস্পরের মাঝে আদান প্রদান করেন, আপনি মনে রাখেন আপনি একটা পথভ্রষ্টতার পথ রচনা করলেন। অনেক মানুষকে আমি দেখেছি যেই সন্দেহ তার মনে আসছে আরেকজনকে দিয়ে কিছু হালকা হইতে চায়, এই সন্দেহ আপনি নিজে আরেকজনকে দিবেন না, এমন ব্যক্তির কাছে যাবেন যিনি আপনার সন্দেহ দূর করতে পারে। আরেকজনকে দিয়ে আপনি বিভ্রান্ত করছেন, এমন হতে পারে আপনার ইমান যায়নি, তার ইমান চলে যাবে, তার ইমান আরও ঠুনকু, আরও খারাপ অবস্থায় যাবে, এটাই করা হয়। আজ আমাদের যুবক শ্রেণী নাস্তিক হয়ে যাচ্ছে, যুবক শ্রেণী দিন বিরোধী হয়ে যাচ্ছে, যুবক শ্রেণী দিন মানেই না, এর কারণ হচ্ছে এটাই, তাদেরকে আমরা এমন বলগাহীনভাবে ছেড়ে দিয়েছি যে তারা প্রবৃত্তির অনুসরণ করে চলেছে, যা ইচ্ছে তা বলে চলেছে। তৃতীয়ত, যেই কারণে মানুষ আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে এবং হাওয়ার অনুসরণ করে যাচ্ছে, তা হচ্ছে ছোট কাল থেকে দিন পড়াইনি, আল্লাহ সম্পর্কে জানাইনি। আল্লাহ সম্পর্কে যদি জানাতাম তো তার ভিতরে ভয় কাজ করত। আল্লাহ সম্পর্কে জানার জন্য একটি আয়াত শুধু আমি উল্লেখ করব, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরি,
আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন যেগুলো আপনি জমিন বলে বুঝেন সবগুলো আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, শুধু জমিন না আসমানগুলি কি হবে, আসমানগুলি তার ডান হাতে পেঁচানো থাকবে। আল্লাহু আকবার। এই বিরাট জিনিস যদি আপনার সন্তানের মধ্যে তুলে ধরতে পারেন, তখন সে মনে করবে না আল্লাহ তাআলা সব জায়গায় আছে, মনে করবে না, মনে করবে এত কিছুই না, সৃষ্টি খুব ক্ষুদ্র জিনিস, এর ভিতরে প্রবেশ করার প্রয়োজন না, স্রষ্টা অবশ্যই তার আসনের উপর রয়েছে বিশ্বাস করবে। ছোটো কাল থেকে আপনি ভুল তো জানান, হয় জানাইছেন না ভুল জানাইছেন, দুটোর একটা। সন্তানকে কখনো আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা দেননি, দিলে সন্তান খারাপ কিছু বলতে পারতো না আল্লাহ সম্পর্কে, ভয় তার অন্তরে থাকতো, সারাক্ষণ চিন্তা করতো যে মহান রব্বুল আলামিন কত মহৎ, আজিম, আজিম অর্থ হলো বড়, বড় অর্থ বড় বুঝে কাবীর বলা হয় না, আজিম বলা হয়েছে, যার থেকে বড় আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াউমা নাতুইস-সামাআ কাতাইয়িস-সিজিলিল কুতুব, যেদিন আমি পেছাবো আসমান সমূহকে তার হাতের মধ্যে, যেভাবে কাগজ একটার উপর একটা রাখে সেরকম, কামা বাদানা আউয়াল খালকিন নুইদু, যেভাবে আগে সৃষ্টি করেছেন আবার সৃষ্টি করবো। আল্লাহ বলছে, আল্লাহর কাছে কি এটা কঠিন, আল্লাহর কাছে কি এটা কঠিন বলেন? তাহলে আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি সঠিক ধারণা রাখতো, সেই ব্যক্তি কখনো প্রবৃত্তির অনুসারী হতে পারতো না। সে মনে করতো প্রবৃত্তির অনুসার হওয়া কীভাবে হতে পারে, আমি নিজে থেকে অতি ক্ষুদ্র, যে ব্যক্তি আখিরাত সম্পর্কে ধারণা থাকবে সেও প্রবৃত্তির অনুসারী হতে পারে না। এর সবই হচ্ছে এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, বাল আকসারুহুম লা ইউমিনুনা বিল আখিরাহ, অধিকাংশই আখিরাতের কোনো ধারণা রাখে না, আখিরাতের ঈমান রাখে না। আপনার আমার সন্তানরা দিনের যতটুকু আলো দিয়েছেন ওইটা নিভিয়ে দিতে চায় তারা, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই সমস্ত পড়ার নামে আপনার সন্তানকে ঈমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে তারা। আর যদি বিদেশে পাঠাতে পারেন, আসার সময় সে আসবে একটা গাধা হয়ে আসবে, দিন থেকে দূরে সরে একটা আসবে, সে একটা সম্পূর্ণরূপে, কারণ সে আল্লাহর দিনকে বিক্রি করে দিয়েছে। ওখানে আসছে যখন, তখন আপনি তাকে চিনতে পারেন না, ভিন্ন ধর্মীর লোক হয়ে গেছে সেটা, এখন তার কাছে সব সহজিয়া, সহজিয়া বুঝে যেটা হচ্ছে এটাই যায়, কোনো সমস্যা নাই, সবই বৈধ, অবৈধ বলতে কোনো কিছু আর নাই, সহজিয়া পদ্ধতি তার চলতেছে এখন। এইটাই হচ্ছে আমাদের সমাজে আজ অবস্থা, পরিবারকে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ বিনষ্ট হচ্ছে, সেভাবে সমস্ত রাষ্ট্রের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ইমান থেকে দূরে সরিয়ে একটি ইমান বিহীন প্রজন্ম আমরা তৈরি করছি, একটি এমন একটি নাস্তিক প্রজন্ম তৈরি করে দিচ্ছি, যারা কোনোদিন আল্লাহর নাম নিবে না আর কোনোদিন। কবি আকবর এলাহাবাদী বলছিল, আকবর এলাহাবাদীর নাম শুনেছেন আপনি অনেকেই, বলছিল ফেরাউন একটা গবেট ছিল। বলে কেন গবেট ছিল? বলছে ফেরাউন এদেরকে হত্যা না করে যদি কোনো এদেরকে পয়সা দিয়ে পড়াইতো, আর বলতো যে তোরা সবাই আমার বন্দনা কর, আমি, হ্যাঁ আমি তোদের রবটা শিখা, পয়সা দিয়ে তৈরি করতো, তো এরাই সব মানুষেরা ওইটা বানাই ফেলতো, ফেরাউন মায়েরা ঠিক করে না কাজটা, তো দরকার ছিল পয়সা দিয়ে ওদেরকে এটার মধ্যে চালু করা। এই নীতি পরবর্তীরা বুঝছে যে মারাচ্ছে বরং তার ব্রেনটা ওয়াশ করে দেয়, ব্রেনটা নষ্ট করে দেয়। হ্যাঁ আপনার আমার সন্তানরা যখন এমন লোকদের কাছে পড়ে, পাশ্চাত্য পাশ্চবিদ বলে ওদেরকে, মুস্তাশরেক বলে ওদেরকে, ইউরোপ আমেরিকাতে পড়ে সেই সমস্ত লোকগুলি, অথবা রাশিয়াতে পড়ে সেই সমস্ত লোকগুলি, সন্তানগুলিকে আরেকবার পরীক্ষা করুন, ইমানটা তার আছে কিনা একবার দেখুন, এর আগ পর্যন্ত তাদের সাথে আর কোনো কথা নেই, কেন পাঠাচ্ছেন সেটাও দেখুন, আসলে কি তারা ইমান নিয়ে আসবে কিনা সেটা দেখুন। হ্যাঁ অনেকে আছে সেখানে গেলে ভালো থাকে, সেটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগ মানুষের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেয় তারা। সুতরাং এই জন্য আখিরাতের উপরে ইমান তারা রাখে না বেশিরভাগই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি, আমার এক বন্ধু এসে বলল যে আজকে আর হেরে গেলাম, তবে শেষে জিতে গেছি। আমি বললাম যে কীভাবে হারলি আর কীভাবে জিতলি? বলে প্রথমে আমাকে বলছে প্রমাণ দে, তুই আল্লাহ আছে, আখিরাত আছে। তো আমি তো প্রমাণ দিবি কি? আমি বলছি ছেলে বিশ্বাস করতেছি, এই জাতীয় এই জাতীয় বিশ্বাস চলবে না। তো বললাম তুই পাশ করলি কী করে? পাশ করলি শেষে বলছি, আচ্ছা আমিও মরলাম তুইও মরলি, ওই পারে যাইয়া দেখলি যে আমার ওরটা ভুল আর আমারটা শুদ্ধ, তো আমি তো গেই না, আর তুই তো তখন দেখলি যে তোরটা ঠিক নাই, তো তুই বিপদে পড়ে গেলি, তো আমি জিতে গেলাম, এটা কি ইমান? এটা কি ইমান? এগুলো চান্সের বিষয়, ওই চান্স ইমান নয়, ইমান দৃঢ় হতে হবে। দুনিয়া বদলে যেতে পারে, মানুষ যত কথাই বলতে পারে, প্রমাণ কোনো প্রয়োজন নেই, বিনা প্রমাণে আমরা বিনা প্রমাণে বিশ্বাস করি যে আখিরাত আছে, এটা হলো ইমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ইমান এটাই হবে, কোনো রকমের প্রমাণের আশা বসে থাকবে হবে না,
আল্লাহ কালামে বলেছে এটা সত্য, রাসূল বলেছে এটা সত্য, কোরআনে কারীম এবং সহিহ হাদিসে আসছে, এটা বিশ্বাস করতেই হবে, এটা হচ্ছে ঈমান। এটা না হলে সারাক্ষণ প্রমাণ নিয়ে যারা বসে থাকে, অনেকে আজকাল অনেক কিছু লিখছে প্রমাণ নিয়ে প্রমাণ নিয়ে, এটা দিচ্ছে ওই প্রমাণ, কিছুক্ষণ পরে আবার ওইটারও আবার প্রমাণ নাই। এই বিপদ ডেকে আনছে আজ আমাদের সমাজে মানুষগুলো, কারণ ঈমান নিয়ে তাদেরকে আমরা সঠিক পথে পরিচালিত করতে পারিনি আমাদের সন্তানদেরকে। তাদেরকে ছোট কাল থেকে ঈমানের উপরে বড় করুন, তাদেরকে শিক্ষা দিন, মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা, রব এবং দিন এবং ঈমান, এবং রব এবং দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী, এই তিনটি জিনিস ভালো করে শিক্ষা দিয়ে দিন, এরপরে তাকে ছেড়ে দিন। সে আর এই ঈমান যখন অন্তরে থাকবে, হাওয়া তাকে আর নষ্ট করতে পারবে না। কিন্তু ছোট কাল থেকে তিনটি জিনিস শিক্ষা দেয়নি। এই তিনটির নামই হচ্ছে উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। এটা ছোট কাল থেকে বাচ্চাদের শিক্ষা দেওয়া উচিত। আমরা এমন এক দেশে বসবাস করে এসেছি যেখানে আমাদের সন্তানদের প্রথম দার্স ছিল এটা, যে ব্যক্তি প্রথম ঢুকছে এবতেদায়ী মাদ্রাসায় প্রথমে, সেখানে স্কুল হোক যাই হোক, প্রথম এটা পড়তেই হবে যে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এটা শিখতেই হবে এবং তার পরিপূর্ণ পরিস্থিতি করে তুলুন, এরপর তাকে ধীরে ধীরে বড় করে তুলুন। এটার নাম হচ্ছে রব্বানি। আর আমরা রব্বানি বানাইছি কি, বড় আলকাল্লা পড়ে দরবার খুলে বসেছে ওরা রব্বানি, হ্যাঁ ওরা আল্লাহর বড় বড় ওলি, আর আমরা হচ্ছে বলি, তাই না? এই জাতীয় জিনিস দিয়ে ইসলাম হবে না, ইসলামের গোড়ায় আসতে হবে, ছোট কাল থেকে দিনের উপর রাখতে হবে, নাহলে প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত হতে পারবেন না। চতুর্থ যে কারণে পথভ্রষ্ট হচ্ছে তা হচ্ছে যথাযথ নসিহত হচ্ছে না, যথাযথ নসিহত হয় না। আমরা বিল মারুফের নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করি না, আমরা করি কি না? চোখের সামনে আপনি দেখছেন অন্যায় কাজ করতেছে, আপনি বলেন না। চোখের সামনে আপনি দেখছেন আপনার ছেলে বাম হাতে খাচ্ছে, আপনি বলেন না, বলছে দুটি হাতে তো আল্লাহ দলিল দিয়ে দিল। আমি একজনকে বললাম যে বাম হাতে খাচ্ছেন, আল্লাহকে দুইটা বানায় নাই, তাকে আমি কিভাবে বুঝাই যে আল্লাহ দুইটা বানাইছে, তোমারে বলছে এক হাতে খাইতে, ওইটাকে বলছে খারাপ জায়গায় ব্যবহার করতে, আর তুমি ওইটা দিয়ে খারাপ খাচ্ছ, তাহলে এটা দিয়ে কি করবা? এটাই হচ্ছে সমস্যা। সন্তানকে ছোট কাল থেকে এই হাতের শিক্ষা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে খাবে ছোট কাল থেকে তৈরি করি নাই। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ছোট ছিলাম রাসূলের পরিবারের মধ্যে, রাসূলের পরিবারের মধ্যে ছিলাম, তো আমার হাত ছোট কালে কি করে বাচ্চারা পুরো ব্লেডের মধ্যে দৌড়ায়, এখানে ওইটা যেটা ভালো লাগে ওইটা খায়, এখান থেকে ওখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, আল্লাহর নামে খাচ্ছ বলো, আল্লাহ সুযোগ দিছে বলে খাচ্ছ, খাওয়ার সুযোগ কত মানুষ আছে খেতে পারে না, আমি আপনি অনেকের সিনির বাজেট শেষ খেতে পারি না, তা আল্লাহ বিসমিল্লাহ বলো, আল্লাহর নামে খাচ্ছ, ওয়া কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, ডান হাতে খাও, ওয়া কুল মিম্মা ইয়ালিকা, তোমার পাশে খাও। তিনটা জিনিস একসাথে শিক্ষা দিলেন, ছোট কাল থেকে নসিহত কাজটা বন্ধ করে দিচ্ছে, আমার সন্তানকে শিখাই নেই, ডান হাতে খাও আমার নবীর শিক্ষা, আর আমরা বলি দুই হাত তো আল্লাহ দিছে, কত যুক্তি নিয়ে বসে আছে। এই যুক্তি প্রবৃত্তির তাড়না থেকে আসছে, প্রবৃত্তি আমাকে ভুল পথে পরিচালিত করছে। এটাই হচ্ছে আমাদের আজ সমস্যা, যে আমরা সন্তানদেরকে, আমাদের আশেপাশের মানুষদেরকে শিক্ষা দিচ্ছি না, আমাদেরকে সঠিক নসিহত করছি না, এই জন্য প্রবৃত্তি তাড়না বেড়ে যাচ্ছে, যা ইচ্ছে তা করে বেড়াচ্ছে। একসময় তো বলতে পারতাম সলাতে আসো, এখন সলাতে আসলে বলে কি বলে জানেন, আপনার এবাদত আপনি করেন গা, আমার কবরে আপনি যাবেন না। আরো পণ্ডিতি বাড়াই কবরে যাবে বিশ্বাস আছে, মনে হয়ে যেন মনে হয়েছে তার কবরে যাওয়ার বিশ্বাসটা আছে, নাই কবর যাওয়ার বিশ্বাস ওদের নাই। যারা আল্লাহর দিনের বিরুদ্ধে নামে, এরা কি কবর যাওয়ার বিশ্বাস করতে পারে? আসলে কবর বিশ্বাস করেনি, যদি জানে যে তাকে প্রশ্ন উত্তর দিতে হবে, হিসাব দিতে হবে প্রত্যেকটি কাজের, তাহলে সে কখনো আসলে অন্যায় করতে পারতো না। আসলে এটাই হচ্ছে আমরা মানুষকে আমাদের যতটুকু দায়িত্ব পালন করার দরকার তা করতে পারেনি, নিজের সমাজের প্রতি, সন্তানদের প্রতি, পরিবারের প্রতি, এবং আমাদের যারা বন্ধু বান্ধব তাদের প্রতি, যাদেরকে ভালোবাসি তাদের প্রতি আমরা আসলে ভালো কাজটা করতে পারিনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদউইলা উদউইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। পাঁচ নম্বর যে কারণে আমরা অতি পরিমাণে আমরা প্রবৃত্তির অনুসারী হয়ে গেছি তা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়া প্রীতি। এটা এত বেশি জিনিস আপনি কল্পনা করতে পারবেন না, দুনিয়া প্রীতির কারণে মানুষ নিজে একটা জিনিস জায়েজ করে ফেলে, শুয়ে শুয়ে নিজে হারামটাকে জায়েজ করে ফেলে,
কিরকম ঘুষ সুদ বলে কি বললাম যে একজনকে বললাম যে সুদী ব্যাংকে চাকরি করা হারাম, বলতেছে আপনি কি আমাকে খাওয়াবেন নাকি, টাকা কি আপনি দিবেন নাকি, দেশের অর্থনীতি সচল করছি আমরা, কি যুক্তি? অর্থনীতি সচল করার কারণে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে আমাদের দ্বারা, সুদী ব্যাংকের মালিক কথা বলতেছে, লক্ষ লক্ষ মানুষকে আমি চাকরি দিচ্ছি, যুবকদেরকে বেকারত্ব থেকে মুক্তি দিচ্ছি আমি, আপনি বলতেছেন হারাম কাজ করতেছি, মুক্তি ছেড়ে দিতে বলতেছেন, কি বলেন এগুলো? আপনার বিবেক ঠিক আছে? আপনার মতো একজন হুজুর হইলে হয় না, উত্তর দিচ্ছে আমাকে সুন্দর করে উত্তর বুঝিয়ে দিল, কেন তিনি দিচ্ছেন সেটা? হব্বুদ দুনিয়া, দুনিয়া প্রীতি আর কিছু নয়, তার এত টাকারও দরকার হয় না, দুনিয়া প্রীতি তার আর কোনো উদ্দেশ্য উদ্দেশ্য নয়, দুনিয়া প্রীতির কারণে শয়তান তার অন্য সব আলাহম আমলা আলাহম, শয়তান তার কাছে সুন্দর সুশোভিত করে তুলে দিছে, জুইয়ান আলাহ তাকে সুন্দর করে দিচ্ছে, আমলা আলাহ একটা জিনিস তার মনের মধ্যে ঢেলে দিয়েছে যে এইভাবে বল, এভাবে বললে এটা খাবে, জনগণ খাবে। আমি আমার ইউনিভার্সিটিতে যখন বলছিলাম খাওয়ার টেবিলে সাধারণত টিচাররা বসে গল্প করি বিভিন্ন রকমের, যখন বললাম তো এটা হারাম, একজন তো বললো এটা হারাম হওয়ার কোনো কারণ দেখি না, উনি কারণ দেখে না, কারণ তিনি এটা মনে করেন যে কারণ দলিল দলিল লাগবে, তো উনি কয়ে আমি দলিলটা তো এরকম না, মানে নিজের মতো করে বানিয়ে নিচ্ছে। একজনকে আমি বললাম যে গান তো হারাম, বলছে গান হারামের দলিল কোরআন থেকে দিবে, বাবারে কোরআন থেকে দেবে, বললাম যে হাদিস থেকে দে, মানে হাদিস থেকে দেওয়া যাবে না, কোরআন থেকে দিতে হবে, তা আমি বললাম যে কোরআন থেকে দিচ্ছি, আল্লাহ বলছে অমিনের নাস মা ইয়াশতারি লাহওয়াল হাদিস ইরাদিল্লাহ আন সাবিলিল্লাহ, কয় লাহওয়াল হাদিস অর্থ কি? মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা হারাম জিনিস কিনে পয়সা দিয়ে আল্লাহর পথ থেকে বিধ্বন্ত করার জন্য কিনে করে কটা করে, এটা কি গান বাদ্য? এগুলি এটা হচ্ছে হারাম জিনিস, নিঃসন্দেহে কোনোদিন হালাল হবে না, কোনোদিন হালাল হবে না, যত রকমের যত চালাকি কনসার্ট নাম দে, আবার কেউ কেউ নাম দিছে কি জানি নতুন নতুন সাংস্কৃতিক উৎসব, হ্যাঁ আরো কত নাম যে হবে, এরপরে কোন দিন যে এটা দিনই উৎসব হয়ে যায় করেছি আমি, কারণ এক সময় ধর্মীয় উৎসব আছে তো। হ্যাঁ আমার এক বন্ধু বলছিল আপনাদের চট্টগ্রামে এক নাম আছে, তো নামগুলো মারামারি করে কিন্তু নাম বলবো না, এক দরবার শরীফ আছে, বলতেছে ওই কদিন নষ্ট হয়ে গেছিল বকে গেছিল, বলছে আমি ওই দরবারে অনেকদিন কাটে, সকালবেলা ঘুম থেকে উঠে ডোল ফিরতে ফিরতে কবর পর্যন্ত, আবার ডোল ফিরতে ফিরতে বাসা পর্যন্ত, এটা হলো তার চাকরি, এটার কারণে তাকে টাকা দেওয়া হইতো, বুঝছেন তো, এটা হলো আপাতত আর কিছু নেই, ঘুম থেকে উঠে যখনই উঠে তখন ডোল ফিরতে ফিরতে যাবে ইয়া পর্যন্ত মাজার পর্যন্ত, আবার ঘুরে ঘুরে আবার বাসা চলে আসবে, এটা হলো তার আপাতত। এটা এখানে আপনাদের এলাকার হয়তো আমি নাম বলতে চাচ্ছি না, এরকম জিনিসও আছে আপাতত, হুব্বুদ দুনিয়া, দুনিয়া ভালোবাসার কারণে সব কিছুকে সে নতুন মূলকে আপনার কাছে নিয়ে যাবে, নতুন কিছু সাব্যস্ত করে দিবে, এখন মনে করো যে সে বড় কিছু করে ফেলছে, এটাই তারা করছে, এটা বড় সমস্যা যে আজকাল আমাদের এই এই যারা আল্লাহকে আখেরাতকে যারা আশা করে না, আল্লাহ তাআলার জন্য বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাক্ষাতের আশা করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট, ওয়াতমাআন্নু বিহা, এবং তারা দুনিয়ার জীবন পেয়ে সন্তোষ, খুব শান্তি, শান্তি অনাবিল শান্তি বিরাজ করছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমার আয়াত কোরআনের আয়াত এবং বাইরের আয়াত দুই ধরনের আয়াত, প্রকৃতিক প্রাকৃতিক আয়াত এবং শারীরিক আয়াত দুইটা থেকে গাফিল, আল্লাহ তাআলা বলছে উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, তাদের অর্জনের কারণে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, ঠিকানা জাহান্নাম। আমার সাথে একজন হজ করতে গেলেন একবার, আমি বললাম যে ভাই মাশাআল্লাহ আপনি তো অনেক টাকা দিয়ে হজ করতে আসলেন, কারণ না আমার ছেলে এক মাসের টাকা দিয়ে আমাকে হজ করতে দিয়ে দিল, আমি এত টাকা কোথায় পায় আপনার ছেলে, কইছে অমুক ব্যাংকে নাম বললে তো আবার ঝগড়া, বলছে অমুক ব্যাংকে চাকরি করেছে এক মাসের বেতনে তার 3 লাখ টাকা, আমার হজের টাকা হয়ে গেছে, বুঝছেন তো, এরকম টাকা আপনাকে এমন কোথাও কোথাও টাকা আজকে তো ওইটাও লাগে না, হ্যাঁ সুন্দর একটা ক্যাজিনো খুলে দিলে তো আপনার ডেইলি 3 লাখ টাকা আসে, এক মাস লাগে না। দুনিয়া প্রাপ্তির জন্য কোন কিছু মানুষ আজ অপরাধ মনে করতেছে না, কোনো কিছু অপরাধ মনে করতেছে না, যদি গরিব মানুষ চায় তাকে 1 টাকা, আর যদি দুনিয়ার জন্য তার কিছু খরচ করতে হয় 1 কোটি টাকা, কোনো সমস্যা নেই, অথচ দেখেন কোন জায়গায় উল্টাটা হয়ে গেছে, সেটাই হচ্ছে এই কারণে মানুষ আজ বিভ্রান্ত হচ্ছে। ষষ্ঠ যে কারণে মানুষ আজ প্রবৃত্তির অনুসারী হয়ে যাচ্ছে তা হচ্ছে মনে যা চায় তা পাওয়ার আকাঙ্ক্ষা। রাতের 12টা বাজে বউ বলছে এক্ষুনি আমাকে শহরের অমুকখান থেকে পিজানি খাওয়াইতে দিব,
পিজা তো এখন মানুষের কাছে অনেক প্রিয় জিনিস, তাই না? আমি শুনলাম নাকি এক লাইন এক মাইল লম্বা পিজা তৈরি করছে কেউ কেউ, এটা কি খাবে না এটা দেখবে আল্লাহ জানে। আমি যখন গেলাম কুয়েতে এক কনফারেন্স, সেখানে আমাকে বললো যে আপনি আপনাকে আজকে একটা জিনিস খাওয়াবো যা জীবনে আপনি খাননি। আমি আচ্ছা ঠিক আছে চল দেখি, যাই দেখি এই লম্বা এক পিজা নিয়ে আসছে। আমি বলছি আমি তো এগুলি খাই না, কইটা আপনার জন্য কষ্ট করে আছে, একটু সুই হলে দিতে হবে, একটু সুই আমি খাইছি, বাকিটা পালায় রেখে চলে আসছে। এটা মনের প্রবৃত্তি, আর কিছুই না, প্রবৃত্তির টান, যা মনে চায় তা খেতে যাচ্ছেন আপনি, অন্যায় অন্যায় অন্যায়, যা চায় তা খেতে হয় না। চিন্তা করতে হয় যে এই টাকাটা কোনো গরিবকে দান করি, তারা উপকৃত হবে, আমি যা চাই তা না খাই। কিন্তু একটা মনে রাখবেন, খাওয়ারও একটা লিমিট আছে, এক সময় আসবে আপনি আর খেতে পারবেন না, আপনি আর খেতে পারবেন না, আপনাকে নল দিয়ে খাওয়ানো হবে। নল বুঝেন তো, নাকের মধ্যে দিবে, আপনি টানবেন, আর কোনো কিছু খাওয়া এর দিকে চলবে আপনার, খাওয়া হচ্ছে না। এর অর্থ হচ্ছে প্রবৃত্তির দাসত্ব আমরা করি, দুনিয়ার প্রেমে যেমন করি তেমনিভাবে যা চাই তা নেওয়ার ক্ষেত্রে আমরা প্রবৃত্তির দাসত্ব করে বসেছি। সপ্তম যে কারণে বেশিরভাগ সময় আমরা প্রবৃত্তির অনুসরণ করি তা হচ্ছে, আমরা প্রবৃত্তির অনুসরণ করার যে ক্ষতি আখেরাতে যে সেটার বড় মারাত্মক ধরপাকড় আছে এবারে আমরা সাবধান হই না। ক্ষতি কী সেগুলি আমি কয়েকটা ক্ষতি বলি। এক নম্বর হচ্ছে আখেরাত শেষ, প্রবৃত্তির অনুসরণ করলে আখেরাত শেষ। আল্লাহ তাআলা বলছে আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, তাগার তো সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করে কি এমনি না অন্তরে চায় বলেন, অন্তরে চায় যে সীমা লঙ্ঘন করি, এইটা করি ওইটা করি, ফা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তার ঠিকানা, জাহান্নাম হবে তার ঠিকানা। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিন্তু প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তুরজুমান। তোমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার সাথে কথা বলবে আল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তার মাঝে আল্লাহর মাঝে কোনো অনুবাদক থাকবে না। অনুবাদককে ঘুষ দিয়ে আপনার পক্ষে চালাবেন তো ওইটা হবে না, সরাসরি কথা বলবেন, বলবেন কি বান্দা তুমি এটা করেছ, আমি তো করি নাই। এক গোষ্ঠী যারা কাফের বলবো আমি তো করি নাই, মনে করছে কই করেছি, মানে আহসাহুল্লাহ নাসু, হয় ভুলে গেছে না ভুল আর ভান ধরবে, করি নাই। আল্লাহ বলবেন যে এই যে কিটা আমল নামা না, আমল নামাকে আমি দেখছি নাকি, আমার বুদ্ধি কে লেখছে এটাকে আমি শুনতে চাই না, আমল নামা তো আমি দেখি নাই, কে আমল নামা তৈরি করেছে আমার জানার বিষয় না, আমি আপনার এই আমল নামা কেন নেব। আচ্ছা ঠিক আছে, তো তোমার হাত পা সাক্ষ্য দিক, বলে আদে হাত বলবো আমি এটা করেছি, মন বলবো এটা করেছি, বলতে থাকবে সারা শরীর, ইয়াউমাতা শাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সব বলবে তখন, তখন আর কোনো উপায় থাকবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস প্রত্যেকের রাখা উচিত। আজ যারা অন্যায় করে বেড়াচ্ছে, যাচ্ছে তা করে বেড়াচ্ছে, শরীয়ত বিরোধী কর্ম করে যাচ্ছে, মনে করছেন আপনি পার পেয়ে যাবেন, মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে শরীয়ত বিরুদ্ধে চালাচ্ছেন, আপনি কি পার পেয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে ধরবে। আমরা হয়তো আপনাকে কিছু বলছি না, আমরা শুধু নসিহত করছি আল্লাহর দিকে ফিরে আসুন। এই জন্য আখেরাত ধ্বংস হবে যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করবে তার। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলে পুরস্কার আছে, কি পুরস্কার? আল্লাহ তাআলা বলছে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তিকে প্রবৃত্তির অনুসরণ করা থেকে নিজে বিরত থাকবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে, সে জান্নাতে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে তার জন্য দুটি জান্নাত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার, তাহলে এই ব্যক্তি রবের সামনে দাঁড়ানোর কথা ভয় যা থাকবে সে কিন্তু প্রবৃত্তির অনুসরণ করতে পারবে না, সে বলবে যে না আমি যা চাই তা করতে পারবো না, আমার কিছু লিমিটেশন আছে, আমার কিছু বাধ্যবাধকতা আছে, যাচ্ছে তাই আমি করে বেড়াতে পারি না। যাচ্ছে ভাই করে, যাচ্ছে তাই করে বেড়ায় কে, যার হুঁশ কম, যার বুদ্ধি কম, বিবেক কম, এলেম কম, জ্ঞান কম, সে করতে পারে। রাস্তার পাশে একজন সাধারণ মানুষ পেশাব করতে পারে, কিন্তু একজন ভদ্র মানুষ কখনো সেটা করতে পারে না, মরে গেলেও বলবে যে বাথরুম ছাড়া আমি কেমনে বসি, বসতে পারে না, কারণ তার বিবেক তাকে অন্যায় কাজে বাধা দিচ্ছে। এই জন্য যার হুঁশ আছে সে মনে করবে সবসময় যে আমি আল্লাহর সামনে তো দাঁড়াবো, আমি অন্যায়টা করতে পারি না, বিবেককে নষ্ট করতে পারে না সে,
আল্লাহর সামনে সে দাঁড়াবে এই ভয়টা তার থাকতে হবে। যদি এটা না হয় সে খুসখাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত দুইটাই সে নষ্ট করে দিয়েছে। এই জন্য ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন প্রবৃত্তির আরবি শব্দ হচ্ছে হাওয়া। বলছে হাওয়া কেন বলছে, হাওয়া বলছে এই জন্য, হাওয়া অর্থ হচ্ছে ধ্বংসকারী, কারণ এটা মানুষকে ধ্বংস করে দেয়, এটা মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, এই জন্য এটার নাম হচ্ছে হাওয়া। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি তার দুইটা খালি জায়গা পূরণের জন্য ব্যস্ত হয়ে পড়ে, দুইটা অবস্থা পূরণের জন্য ব্যস্ত হয়ে পড়ে, সে তার চেয়ে জাহান তার ঠিকানা হবে, তার মিজানের খবর তার থাকবে না, সে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ দুইটা কি, একটা প্যাট আর একটা আপনি বুঝছেন। দ্বিতীয় অর্থ হচ্ছে যেই জিনিস, দ্বিতীয় যেই কারণে, দ্বিতীয় যে ক্ষতিগ্রস্ততার মধ্যে আপনি পড়বেন সেটা কি, সেটা হচ্ছে আপনি যদি প্রবৃত্তির অনুসরণ করেন আপনি কোনো হেদায়েত পাবেন না, পদভ্রষ্ট হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। যারা কাফেররা ছিল তখনকার সময়ে কাফেররা অনুসরণ করতো কার জানেন, মনে চাইতো একটা নাম দিছে কি লাত, একটা নাম উজ্জা, একটা নাম মানাত, এরকম তারা নিজেরা বানিয়ে নিত, এটা নিজেরা বানিয়ে নিত। ইবনুল কালবি তার আসনাম নামে একটা কিতাব আছে, সেখানে উল্লেখ করেছেন কিভাবে মূর্তি পূজা আরম্ভ হলো, এটা বলছেন কিভাবে জানেন, মক্কাতে তারা বাইতুল্লাহ তোয়াফ করতো, তো বাইতুল্লাহ সবচক্ষ তোয়াফ করতো ওরা। এরপরে দেখা গেল তারা যখন মক্কা থেকে তাদেরকে বের করে দিল, মক্কার পাথর নিয়ে গেলো তার সাথে করে, সেখানে তারা পাথরটা রেখে সাতচক্কর তোয়াফ করলো, পরবর্তীতে আসে এটা আবাদত শুরু হয়ে গেল। এইভাবে তারা আবাদত শুরু করলো, মন যা চায় তা, এমনকি তাদের মধ্যে কেউ কেউ সুন্দর খাবার দাবার দিয়ে মূর্তি বানাইতো, অভাব হলে সেটাই আবার খেয়ে ফেলতো, সেটাই ছিল তাদের অবস্থা, কারণ মন যা চায় তা তারা করতো। এই জন্য পদভ্রষ্ট তাদের নিয়ে যাবে, যখন কেউ প্রবৃত্তির অনুসারী হবে সে পদভ্রষ্টার দিকে নিয়ে যাবে। আল্লাহ তারা বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, কাফেররা শুধু অনুসরণ করে, অনুমানের ধারণার অনুসরণ করে চলে, এলমি কোনো কাজ নাই তাদের মধ্যে, দুনিয়ার বুকে যাই আপনি কাফেরদের দেখবেন অনুসরণ করছে, মনে ধারণা করছে যে এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হচ্ছে, বিরাট কাহিনী বানিয়ে নিয়েছে। আমি এক ধর্মের উপর পিএইচডি করেছি, এক ধর্মের এর উপরে পিএইচডি করেছি, সেই ধর্মের বইয়ের সংখ্যার শেষ নাই, ধর্মের বই তো একটা দুইটা থাকে না, বড় বড় বই ওদের আবার আছে, চার চতুর্ভেদ, পঞ্চদশ উপনিষদ, চতুর্দশ উপনিষদ, চোদ্দটা উপনিষদ, আবার আছে অষ্টাদশ পুরাণ, আঠারোটা পুরাণ, সবগুলি পড়ে আমি বুঝছি মনে যা চায় তা লেখা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনি বসে একটা লেখেও যদি জমা দিতে পারেন সেটাও একটা হবে, কোনো সমস্যা নেই। এই জন্য বলে যত মত তত পথ, যদি এই কারণে প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কিছুই নয়, অথচ আপনি সেটা দেখার জন্য কয়দিন পরে দৌড়াবেন পালাবেন এবং তাদের কাছে বসে আনন্দ উৎসব করবেন, আপনি ইমান থেকে দূরে সরে যাবেন, এর মাধ্যমে কখনো সে ইমানদার করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন অধিকাংশই না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করছে, কারণ প্রবৃত্তি তাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। তৃতীয় যেটা হচ্ছে যে বিপদে আপনি পড়বেন, যেই কারণে প্রবৃত্তির অনুসরণ আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে, তা হচ্ছে যে কেউ প্রবৃত্তির অনুসরণ করবে তাকে যত নসিহতে করুন কাজ কর কাজ দিবে না, কারণ সে মনে করবে যে তার ভিতরে আজ ঢুকছে না, কারণ উল্টে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনা একটা একটা করে মানুষের অন্তরে যোগ হতে থাকে, কীরকম জানেন, বলছে একটি কাপের মধ্যে পানি রাখলে খাইতে পারবেন তাই না, পানিটা উল্টে রাখলে এরপরে যত পানি ডালেন খেতে পারবেন, এটা উল্টে রাখলে গ্লাসটা কাপটা তো উল্টে রাখেন, একটা গ্লাস উল্টে রাখেন এরপরে পানি ডালছেন কি হবে, কোনোদিন আর খেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উদাহরণ দিয়েছেন, কারো অন্তরে ফেতনা অল্প অল্প করে হয় সেই সময় এরপরে কলপটা উল্টে যায়, উল্টে গেলে সেখানে আর কারো কোনো কিছু নীতি ওয়াজ নসিহত কিছু কাজ করে না। ঠিক এই অবস্থা তৈরি হয়ে যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে চলবে তার মধ্যে ওয়াজের কোনো তাসির হবে না, আসির হয় না, যত ওয়াজে করেন যত আলোচনায় করেন সে তার নীতি নিয়েই আসে, তার মধ্যে কোনো কিছু ভাবান্তর লক্ষ্য করা যায় না, সে আপনাকে পুরো উল্টা দোষ দিবে যে হুজুর নাকে বহুত কথা বলতে পারে, হুজুর তো ভালোই ওয়াজ করতে পারে, আপনার ওয়াজ তো অনেক সুন্দর, আপনি ওয়াজ করেন আমি শুরু করি, চলতে থাকবে না, মানে উনি মনে করছে ওয়াজ হচ্ছে আওয়াজ আর কিছু না, গ্রাম দেশের না ওই কিচ্ছার বলছে আমি এটা বলবো না, শুধু এটাই বলবো
ওয়াজ তিনি নদীর এই পারে আনেন নাই, ওই পারে রেখে চলে আসছিলেন। এরকম হয় কারণ তার মনের ভিতরে সেটা ঢুকে নাই, সেটা কান সুখ করেছে। অনেক মানুষ সুর দিয়ে ওয়াজ করলে সেই কান সুখ করতে তার ভালো লাগে, সত্য মিথ্যার ধার ধারে না, ধারলেও তার অন্তর ঢুকবে না। কেন ঢুকবে না? তার অন্তর তো উল্টে আছে, এই অন্তরে কোনো হালাল হারামের প্রশ্ন সেখানে ঢুকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন, অমিনুম মাই ইসতামি ইলাইকা, কাফেরদের মধ্যে কেউ আছে আপনার এখানে এসে কান লাগিয়ে শুনে কিন্তু বুঝে না। ইজা খারাইজা খারাজু মিন আইনদিকা হাত্তা ইজা খারাজু মিন আইনদিকা, আপনার থেকে বের হলে বলে ইমানদাদের কি বললো জানি, এই যে এখানে ওয়াজ নসিহত করতে আসছে না, অনেক শুনতে আসছেন, বের হওয়ার পর পরে হুজুর জানি কি জানি আলোচনা করলো। কারণ তার অন্তর আগে থেকে বাঁকা হয়ে আছে, সে আর নিমিত্তের কিছু ঢুকাতে চাচ্ছে না। আল্লাহ তাআলা তাদের চরিত্র তুলে ধরেছেন যে হাত্তা ইজা খারাজু মিন আইনদিকা, আপনার কাছ থেকে বের হয়ে বলবে তিনি কি জানি বলছিলেন, মানে কানে ভালো লাগে নাই, শুনে নাই, তার এখন শুনতে আর ভালো লাগছে না। উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলছে অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে ওদের। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, তারা প্রবৃত্তির অনুসরণকারী, তারা হাওয়ার অনুসরণকারী, সুতরাং তাদের মধ্যে আর হাওয়া, তাদের মধ্যে আল্লাহর কোরআনও কাজ করবে না, নসিহত কাজ করবে না, ওয়াজ কাজ করবে না, তারা এই ওয়াজের বাইরে চলে যাবে, তারা এইভাবে তারা চলে যায় দূরে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাকা, হে নবী ফাইল্লাম ইস্তাজিবু লাকা, যদি কাফেররা আপনার আহ্বানে সাড়া না দেয় তাহলে কি জন্য সাড়া দিবে না? বলছে ফাইল্লাম আন্নামা ইয়াত্তাবিউনা হাওয়াহুম, তাহলে জেনে নিন আপনি হে নবী যে এরা তাদের প্রবৃত্তির অনুসারী, সেজন্য আপনার ডাকে সাড়া দেয় না। প্রবৃত্তির অনুসারী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি আপনার আহ্বান জানলে আপনি শুনবেন না, আপনি কি বলবেন জানেন? আমার হুজুর কি কম বুঝছে, আমরা কি কম আলেম নাকি, আমি কম পড়ছি নাকি, আমি অমুক তমুক এই ডিগ্রি অধিকারী, আমি এটা করেছি ওটা করেছি? আপনি সুন্নতের অনুসরণ করবেন না, কারণ কারণ আপনি আপনার প্রবৃত্তির অনুসারী হয়ে আছেন, সেই জন্য আপনি আর কোনো হক নিতে চেষ্টা করবেন না। যতই আপনার কাছে রসুলের বাণী দেয়া হোক, আল্লাহর বাণী বলা হোক, আপনার কাছে মনে হবে যে আমাকে ইচ্ছা করে অপমান করা হচ্ছে, আমাকে ইচ্ছা করে কথা বলা হচ্ছে, ইনসাল্ট করা হচ্ছে, সে তার ইনসাল্ট মনে হবে, অথচ সে ফিরে আসতে চাইবে না। তাকে যদি বলা হয় যাকিল্লাহ উত্তাকিল্লাহ আকাজাতুল ইজ্জাতু বিল ইসমি, আল্লাহ তাকে অবলম্বন করা বললে সে বলবে যে আমার আমার একটা অপমান করা হয়েছে, আমি এই তাকওয়ার কথা বলা হচ্ছে, আমি কি সে কি মুত্তাকি হয়ে গেছে নাকি, সে আবার তাকওয়ান হয়ে গেছে, কত রকমের কথা যে বলবে তার হিসাব নেই। কেন? কারণ তার অন্তরে প্রবৃত্তি আছে, প্রবৃত্তি তাকে খারাপ পথে চলবে পরিচালিত করছে। চার নম্বর যা করে প্রবৃত্তির ক্ষতি তা হচ্ছে আপনার মাঝে এবং অন্তরটাকে বিনষ্ট হওয়া থেকে আপনাকে আর সুযোগ দিবে না, আপনার অন্তরটাকে বিনষ্ট করেই ছাড়বে প্রবৃত্তি, কখনো আর আপনাকে কলবে সালিম যেতে দিবে না, আপনার কলবকে সালিম বানাবে না, নিরোগ আত্মা বানাবে না, আপনার অনফসকে নফস মতমাইন্না হতে দিবে না, সে আরও খারাপের দিকে নিয়ে যাবে। কারণ নফসের পাঁচটি দোষ আছে, নফস কখনো কখনো শিরিককে প্রাধান্য দিচ্ছে তাওহীদের বিপরীতে, কখনো বেদাতকে প্রাধান্য দেয় সুন্নাত বিপরীতে, কখনো শরিয়া অনুসরণ না করে গুণাকে প্রবৃত্তি দিচ্ছে প্রাধান্য দিচ্ছে, শরিয়ত অনুসরণ না করে গুণাকে প্রাধান্য দিচ্ছে কখনো কখনো, কখনো কখনো গাফলতি কাজ করে নফসের মধ্যে, কখনো কখনো প্রবৃত্তি তার উপর চেপে বসে নফসের উপরে, তখন কিন্তু সে আর কোনো ভালো কিছু চোখে দেখে না, তাহলে ভালো নিরোগ আত্মা সে কখনো পাবে না, কালবে সালিম সে হতে পারবে না। সুতরাং এই নফসের এই ক্ষতি জিনিসটা ভালো করে আমাদের দেখা দরকার যে হাওয়া প্রবৃত্তি আমাকে শেষ নিঃশেষ করে দিবে। পঞ্চম যে জিনিসটা, প্রবৃত্তির কারণে আপনার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যাবে, প্রবৃত্তি আপনাকে বিবেক বুদ্ধি করতে দিবে না। যেই বাবা আপনাকে এতদিন লালন পালন করেছে, প্রবৃত্তির টানে আপনি এখন বাবাকে পাঠিয়ে দিয়েছেন বৃদ্ধাশ্রমে, আর কিছু নয়, শুধু প্রবৃত্তির টানে পাঠিয়ে দিয়েছেন। আপনার মা আপনাকে এত কিছু করে দিয়েছেন, আপনি বিদেশে অবস্থান করছেন, মায়ের খোঁজ নিতে সময় নেই, মায়ের জানাজায় শরীক হইতে সময় নেই, আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দাও বলে দেওয়া হলো, আঞ্জুমানে আলমে মফিদুল ইসলামকে দিয়ে দিতে বলেছে বাবাকে, নিজে আসার সময় নেয়, তার মিটিং চলছে এখন। এটাই হচ্ছে প্রবৃত্তি জিনিস, বিবেককে নষ্ট করে দেয় প্রবৃত্তি মানুষের। সাত নম্বর হচ্ছে আপনি জানেন না যে আপনার ঈমান নষ্ট করে। ছয় নম্বর যে ক্ষতি আপনার হবে তা হচ্ছে আপনি জানবেন না যে কখন আপনার ঈমান চলে গেছে, আপনার জীবনের পর সম্পদ আপনি হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন একটি ঘটনা, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা ওয়া আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওবিন। বালআম বাউরের ঘটনা আপনারা জানেন, তাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছিল কিন্তু সব সে হারিয়েছে প্রবৃত্তির অনুসরণ করার কারণে।
এই ইতিহাস করে আমি গল্প করতে চাই না, শুধু ইতিহাস ধরে যাচ্ছি, তুলে ধরতে চাচ্ছি। যখন মানুষ প্রবৃত্তির অনুসারী হয় তখন ইমান নামক সম্পদটা সে হারিয়ে ফেলে, এবং সে তখন আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কেন এটা করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদে, জমিনকে স্থায়ীভাবে আঁকড়ে ধরেছে, জমিনের অনুসারী হতে চায় সে, ওয়াত্তাবা হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করেছে। তারপর আল্লাহ তাআলা তার উদাহরণ দিলেন কামা ফামাসালু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইয়াল হাস আও তাতরুকু ইয়াল হাস, বলছে প্রবৃত্তির অনুসারী হওয়ার পরে তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কুকুরের উপরে যদি কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় সে হাঁপাতে থাকবে, জিভে বের করে, আর যদি বোঝা না চাপাইলেও সে হাঁপাতে থাকবে। এই ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করার কারণে দুনিয়া পাইলেও সে হাঁপাবে, না পাইলেও সে হাঁপাবে, অর্থাৎ তার কোনো মুক্তি নেই। হাঁপানো ছাড়া খারাপ অবস্থা তার কোনো ভালো অবস্থানে যেতে পারবে না। আপনি দেখুন যারা ইমান নিয়ে থাকে তাদের মধ্যে ইমানের আলো আছেই, আর যদি ইমানের আলো নয় তাদেরকে দেখতে কুৎসিত মনে হয়। তারা ঘুম থেকে উঠে 8টা বাজে চোখ ঢালতে থাকবে আর বলবে এক কাপ চা, এক কাপ চা তার জন্য বসে আছে, সেইটা মনে করতেছে এক কাপ চা খাবে 8টা বাজে উঠে। তার মধ্যে কোনো ইমানই কোনো চেতনা নেই, তার মধ্যে ইমানের কোনো আলো নেই, কেন থাকবে না, কারণ ইমান তো চলে গেছে। সে তো কোনো তার প্রবৃত্তির অনুসরণ করে 8টা পর্যন্ত ঘুমিয়ে গেছে, ফজর সালাতের উঠে নেই। যারা এরকম প্রবৃত্তির অনুসরণ করবে তার ইমান ধীরে ধীরে চলে যাবে, দুনিয়াকে সে প্রাধান্য দিয়ে বসেছে। 10 নম্বর হচ্ছে যত বেদাত হয় মানুষের ভিতরে দেখবেন নতুন বেদাত চালু করবে, সেটা সবগুলি এই প্রবৃত্তি চালানোর কারণে করেছে। যদি আল্লাহ রসুলকে অনুসরণ করত সেখানে বেদাত হতো না, সেখানে প্রবৃত্তি অনুসরণ করা হতো না, শরীয়তকে অনুসরণ করা হতো। আল্লাহ রসুলকে অনুসরণ করলে সুন্নাকে অনুসরণ করা হতো, আল্লাহ রসুলকে অনুসরণ করলে সেটা হতো জান্নাতে যাওয়ার পথ, আর বেদাতকে অনুসরণ করলে জাহান্নামে যাওয়ার পথ তৈরি হয়ে যাবে। 11 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে প্রবৃত্তি অনুসরণের কারণে, সেটা হচ্ছে যে প্রবৃত্তি অনুসরণ করলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সংকীর্ণ জীবন দিবেন, মানুষটাকে কখনো ভালোবাসবে না, মানুষ তাকে ঘৃণায় করবে, শত্রুতা পোষণ করবে। 12 নম্বর হচ্ছে যে দুনিয়ার বুকে শত্রুকে সে প্রাধান্য দিচ্ছে নিজের উপরে, শয়তানকে নিজের উপরে দিয়ে দিল সে, তারপরে মানুষ তাকে নিন্দা করবে, মানুষ তাকে অপমানিত করবে, এমনকি প্রবৃত্তির অনুসরণকারী তাকে সে এমন এক নিজে ধ্বংস ডেকে আনছে যেই ধ্বংসের কথা সে নিজে চিন্তাও করে নাই। আর প্রবৃত্তি অনুসরণকারী আরেকটি সমস্যা হচ্ছে সে তৌফিক পাবে না, হেদায়েতের তৌফিক সে পাবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আফার আইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি প্রবৃত্তিকে তার ইলা বানিয়ে নিয়েছে, হাওয়াকে ইলা বানিয়ে নিয়েছে। আদাল্লাহুল্লাহ আলা ইলমিন, জ্ঞান থাকার পরেও সে পথভ্রষ্ট। যারা প্রবৃত্তি অনুসরণ করে তারা একেবারে আমি বলি না তার জ্ঞান নাই, জ্ঞান আছে, তার বড় বড় ডিগ্রিধারী, বড় বড় চাকরিধারী, বড় বড় ওজিফা, এই তার বড় বড় খেতাব তার আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন খাতামা আলা সামরিহি ওয়া কলবিহি, আল্লাহ তাআলা বলছেন তার অন্তরের উপরে, কলবের উপরে এবং তার সবলেন্দ্রের উপরে আমি খতম মেরে দিয়েছি, হ্যাঁ তার মোহর মেরে দিয়েছি, ওয়া জাআল আলা বাসারি গিশাওয়া, তার চার চোখের সামনে আমি একটি পর্দা দিয়ে দিয়েছি। সে কখনো ফামান ইয়াহদিম বাদিল্লাহ, কে তাকে হেদায়েত দিবে, আল্লাহ না দিল, প্রবৃত্তির অনুসারী এই জন্য হেদায়েত প্রাপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত প্রবৃত্তির বিরুদ্ধে সে না চলে। আল্লাহ তাআলা বলছেন আফালা তাযাক্কারুন, একটু তোমরা এর থেকে শিক্ষা নিবে না। 10 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণকারীর কাছে গুনাহ কিছুই না, গুনাহ কিছুই না। 10 বা 11 নম্বর যেটা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ যখন ঈমানদার যখন গুনাহ করে তার কাছে এই গুনাহটা মনে হয় পাহাড় সম, যে পাহাড় পড়বে আমি শেষ হয়ে যাবো, হায় রে কী হলো রে, কিন্তু একজন পাশের যখন গুনাহ করে তখন তার কাছে মনে হয় এটা মাছির দানা, মাছি বসছে নাকের উপরে, সে হাত দিয়ে তাড়িয়ে দেওয়ার মতো অবস্থা হয় তার। আপনারা দেখেছেন এটা, যে গুনাহ করে সে গুনার ব্যাপারে কোনো পরোয়াই করে না, সালাত পড়ে না, বছরের পর বছর ধরে তার কোনো চিন্তাও নাই। ইমানদার কিন্তু একটি সালাত ছুটে গেলে, জামাত ছুটে গেলে তার পাগল পড়ার অবস্থা হয়। কেন? এটাই হচ্ছে প্রবৃত্তির অনুসারে আসলে তৌফিক হয় না, তওবার তৌফিক তার হয় না, প্রবৃত্তির বিরোধিতা আমাদের করতে হবে। প্রবৃত্তির বিরোধিতা করলে কী পাবেন? প্রথমত জান্নাত পাবেন, দ্বিতীয়ত ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে প্রবৃত্তির বিরোধিতা করে যে জিহাদটা হয় সেটা। প্রবৃত্তি অন্যায় পথে পরিচালিত করতেছে, আপনি তার সাথে সারা জীবন একটা যুদ্ধের মধ্যে লেগে থাকবেন, একটা যুদ্ধের মধ্যে আপনি লেগে থাকবেন যে আমি অন্যায় পথে যাব না, আমি শরীয়তকে প্রাধান্য দিব, তোমার পথে চলবো না। 3 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ না করলে হাশরের মাঠে আরশের নিচে ছায়া পাবেন, আরশের নিচে ছায়া পাবেন। আপনার মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছিলেন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন, তন্মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি ডান হাতে যা দিল বাম হাত জানতে পারে, এটা প্রবৃত্তির অনুসরণ অর্থাৎ নিজের শোনানোর জন্য করে নাই। ওই ব্যক্তিও আছে যে ব্যক্তি
অন্যায়কারী কোন মহিলা, সুন্দরী মহিলা ডাকছে, সে বলছে আমি আল্লাহকে ভয় করি। কেন? প্রবৃত্তির পথে সে চলেনি। এই জন্য যারাই দেখবেন এগুলির মধ্যে কমন একটা জিনিস আছে, এখানে কমন একটা জিনিস আছে সাতটি শ্রেণীর মধ্যে, সেটা হচ্ছে যে তারা আল্লাহকে ভয় করে, প্রবৃত্তির অনুসরণ করে চলে না। প্রবৃত্তির অনুসরণ না করলে সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন আপনি, যারা আরশের নিচে ছায়া পাবে। প্রবৃত্তির অনুসরণ পরিত্যাগ করতে পারলে, প্রবৃত্তির বিরোধিতা করতে পারলে আপনার মর্যাদা দুনিয়ার বুকে বেশি হবে এবং দুনিয়া এবং আখরাতে আপনাকে নিয়ে মানুষ অবশ্যই সুন্দর আলোচনা করবে। সুন্দর আলোচনাটা মতলুব, গ্রহণযোগ্য। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, ওয়াজআলি লিসানা সিদকিন ফিল আখিরিন, আল্লাহ তাআলা হে আল্লাহ আমার জন্য আখরাত পরবর্তী মানুষদের মধ্যে সুন্দর আলোচনার ব্যবস্থা করে দিন। হয়েছে না? ইব্রাহিম আলাইহিসসালাম অনুসরণ আমরা সুন্দরভাবে করি না, তাহলে বোঝা গেল প্রবৃত্তির অনুসারে যিনি হবেন তিনি কখনো সুন্দর আলোচনার বিষয় তার খারাপ হবে বলবে, অমুকে তো খারাপ ছিল, অমুকে এই কাপটা ছিল, কিন্তু যিনি ভালো মানুষ মারা গেছেন তাকে মানুষ ভালোভাবে উল্লেখ করে। চিন্তা করে দেখুন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মানুষ কিন্তু তার ভালোভাবে উল্লেখ করে। একজন মানুষ চলে গেছে, দিনের খাদেম চলে গেছে, মানুষ কান্নাকাটিও করে, অনেকে কাঁদছে তার জন্য। কেন? কারণ তার সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। যারা প্রবৃত্তির বিরোধিতা করে চলতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। কিভাবে প্রবৃত্তির বিরোধিতা করবেন এটা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। কয়েকটি পয়েন্ট বলবো। এক নম্বর হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা উচিত আমার, এক নম্বর হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো আল্লাহর দিকে, পালিয়ে আসো আল্লাহর দিকে। বারবার আল্লাহ তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালিয়ে আসতে হবে। যখনই ভুল হয়, ভুল হবেই, প্রত্যেকটি মানুষই ভুলকারী, কিন্তু ফিরে আসতে হবে তাকে আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে গ্রহণ করো, আল্লাহ তোমাকে গ্রহণ করো, তুমি গ্রহণ না করলে আমার যাওয়ার জায়গা নেই, এবং আল্লাহর কাছে ফিরে আসতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে আল্লাহ এই আল্লাহ যেন তাকে প্রবৃত্তির ফেতনা থেকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেরকম দোয়া করেছেন। রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আহওয়া ওয়াল আমাল। ইমাম তিরমিজি হাসান সনদে বর্ণনা করেছেন, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই মুনকারাতিল আখলাক, চারিত্রিক খারাপি থেকে, চারিত্রিক খারাপ চরিত্র থেকে, ওয়াল আহওয়া এবং প্রবৃত্তির তাড়না থেকে, খারাপ মুনকারাতিল আহওয়া অর্থাৎ আপনার চরিত্র যে খারাপ পথে নিয়ে যাচ্ছে থেকে আল্লাহর কাছে আপনি আশ্রয় চান। আল্লাহর কাছে ওয়াল আমাল, খারাপ কর্মকাণ্ড থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। তিন নম্বর হচ্ছে প্রবৃত্তি যা চায় তার বিপরীতটা দিয়ে পূর্ণ করুন। প্রবৃত্তি খালি জায়গা পাইলে সেখানে বসে যায়, বুঝেন নাই? আপনি যদি আল্লাহর জিকিরে মত্ত থাকেন, কোরআন তিলাওয়াতে থাকেন, ভালো আলোচনায় থাকেন, তো শয়তান সেখানে ঢুকতে পাবে না, সুযোগ পাবে না প্রবৃত্তি ঢুকার। যখনই আপনি চুপচাপ বসে থাকবেন, এমন কোনো কাজ করবেন না, এলমি কাজ করবেন না, জ্ঞানের কাজ করবেন না, দিনের কাজ করবেন না, শয়তান সেখানে প্রবেশ করে যাবে, প্রবৃত্তি সেখানে সুযোগ পেয়ে যাবে। এই জন্য বিপরীতটা দিয়ে প্রবৃত্তি পূর্ণ করে দিন, যাতে করে প্রবৃত্তির খারাপ অবস্থা আপনার ভিতরে আসতে না পারে। চার নম্বর হচ্ছে আলেমদের সাথে উঠা বসা করুন, সত্যিকার আলেমদের সাথে উঠা বসা করুন, নেকার লোকদের সাথে চলাফেরা করুন। আপনার চলাফেরা যেন হয়, আপনার খাওয়া সব কিছু, উঠা বসা সব কিছু যেন হয় ভালো মানুষদের সাথে, নেককারদের সাথে, সে ব্যবস্থাপনা করুন। পাঁচ নম্বর হচ্ছে চিন্তা করবেন সবসময় যারা এই প্রবৃত্তির পথে চলেছে তার কত খারাপ পরিণতি হয়েছে তাদের, চিন্তা করে আপনি তা থেকে ফিরে আসুন। ষষ্ঠ হচ্ছে যে আপনি চিন্তা করবেন যত প্রবৃত্তির পিছনে চলবেন কষ্টই শুধু বাড়বে, কষ্টই শুধু বাড়বে। প্রবৃত্তি আপনাকে কোনোদিন আনন্দ দিবে না, আপনাকে তাড়িয়ে ফিরবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনি তার দৌড়াবেন প্রবৃত্তির পিছনে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তুমি দুনিয়ার বুকে কষ্ট করতে 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 নিজেকে নিঃশেষ করে দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসবে। দেখছেন তো দুনিয়ার বুকে অনেক মানুষকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শুধু কেবল টাকা টাকা করেই চলে যাচ্ছে, যাচ্ছেন এরকম মানুষ আছে না? তাহলে বোঝা গেল যে আপনি এই পরিণতি সম্পর্কে জানুন যে যে কষ্টটা আপনার হবে এই কষ্টের কোনো দরকার ছিল না আপনার। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা এত বড় কাজ করতেন না, কিন্তু হালকা কিছু কাজ করে তারা সবসময় চিন্তা করতেন যে যেই দুনিয়ার কাজে যতটুকু দরকার ততটুকু করতেন, এর বেশি চিন্তা করতেন না তারা। আপনি দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছেন, ইবাদতের পথে আপনার সময় নেই, অথচ তারা ইবাদতকে সময় বেশি দিতেন, দুনিয়ার জন্য এত সময় তারা ব্যয় করতেন না। এই জন্য ওইটাকে একটু চিন্তা করা দরকার, বিনা কারণে কষ্টটা আপনি করছেন। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আল্লাহর কাছে এবং ষষ্ঠ সপ্তম যে জিনিস সেটা হচ্ছে আল্লাহর কাছে আপনার যে মর্যাদা বৃদ্ধি হবে,
যদি মুখালাফ আপনি প্রবৃত্তির বিরোধিতা করতে পারেন সেটাকে চিন্তা করুন। আট নম্বর হচ্ছে পবিত্র যদি আপনি থাকতে পারেন, পরিচ্ছন্ন যদি নিজে রাখতে পারেন, নিজেকে যদি কোনো ময়লা যুক্ত না করতে পারেন প্রবৃত্তির টানে, তাহলে সেটার মর্যাদা আপনি অনুভব করবেন, আনন্দ অনুভব করবেন আপনার অন্তরে। নয় নম্বর হচ্ছে যে আপনি খুশি হবেন যে আপনি শয়তানের উপরে আপনি জয়লাভ করতে পেরেছেন, আপনি প্রবৃত্তির উপরে জয়লাভ করতে পেরেছেন, আপনার আনন্দ হবে যে প্রবৃত্তি আমাকে খারাপ পথে নিতে চেয়েছিল, আমি যাই নেই, আলহামদুলিল্লাহ আমি খারাপে যেতে পাই, খারাপে নিতে পারে নাই আমাকে, অন্তরে আনন্দ হবে যদি এটা করতে পারেন। আর দশ নম্বর হচ্ছে যে দুনিয়া এবং আখরাতে যে মর্যাদা আপনি অভিষিক্ত হবেন সেই মর্যাদা আপনি উপলব্ধি করতে পারবেন। এবং সাথে সাথে একটি জিনিস আমি সবসময় বলি, যেটা ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার রওদাতুল মুহাব্বিনে উল্লেখ করেছেন, তিনি এত উল্লেখ করেছেন প্রায় পঞ্চাশটি উপকারিতা উল্লেখ করেছেন, আমি এতগুলো উল্লেখ করলাম না, আমি তো এটাই বলবো কি এলাজ উল্লেখ করেছেন যে কীভাবে সেটাতে মুক্তি পেতে পারেন। আমি শুধু এটাই বলবো যেই জিনিস প্রবৃত্তি এমন জিনিস যদি আপনাকে নিলে তা অবশ্যই নাপাক জিনিস, এর বাইরে আর কিছু না। যুবকদের জন্য বলছি, যুবকরা বেশিরভাগ সময় প্রবৃত্তির তাড়নায় পড়ে, কোনো নারীর সাথে নারীগণিত ব্যাপারে জড়িত হয়ে পড়ে। ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন তাদেরকে একটু চিন্তা করা উচিত, এই নারীরও পচা দিক আছে, ওইটাকে চিন্তা করা উচিত। পচা দিকটা কি, কিছুদিন হয়তো তার ভালো লাগবে, পরবর্তীতে সে খারাপ পথে পরিচালিত, দেখবে যে এটা কিছুই না। এই জন্য বেশিরভাগ পরিণতি এই সমস্ত সম্পর্কের পরিণতি খুব খারাপই হয়ে যায়। যুবকরা এই জন্য চিন্তা করতে হবে যে আল্লাহর কাছে আমার জন্য উত্তম জিনিস রাখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে আওয়াদাহুল্লাহু মা হুয়া খায়রুম মিনহু, আল্লাহ তাআলা তার থেকে উত্তম জিনিস তাকে দিবেন। একটা হুরিয়া যদি আপনি পান জান্নাতে, হে যুবক আপনার দুনিয়া আনন্দ, আপনার আখিরাতের আনন্দ আর কে দেখে, তাহলে আপনি কেন অন্যায় পথে পরিচালিত হবেন, নিজেকে কেন অপমানিত করবেন, নিজের সম্মানকে কেন ভুলুণ্ঠিত করবেন? আপনার দায়িত্ব হবে নিজের সম্মান আত্মসম্মান মর্যাদা বজায় রাখা, অন্যায়ের পথ থেকে দূরে সরে আসা, দ্বিতীয়বার না তাকানো, দ্বিতীয়বার কথা না বলা, দ্বিতীয়বার ফোনের জবাব না দেয়া। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।